প্রিয় দর্শক, শুক্রবার রাত মানে এনটিভির পর্দায় রূপকথার রাত। আর এই রূপকথার রাতের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। শুরু হয়ে গেছে আমাদের বিজয়ের মাস, আমাদের আনন্দের মাস, আমাদের উৎফুল্ল হওয়ার মাস। আর এবারের বিজয়ের মাসটা আমাদের জন্য আরও বেশি অন্যরকম, কারণ এবছরই বাংলাদেশ পা দিয়েছে, এই স্বাধীন বাংলাদেশ পা দিয়েছে তার 50 বছরে, অর্থাৎ আমাদের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, এবং সেই সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। এবং এই সব কিছু মিলিয়ে আমাদের রূপকথার রাত অনুষ্ঠানটি এই মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে একটু বদলে যাচ্ছে, খানিকটা উৎসবের রঙে রাঙছে। আর এই পুরো মাস জুড়ে আমাদের অনুষ্ঠানে এমন কিছু বিশেষ ব্যক্তিত্ব থাকবেন যাদের কাছ থেকে আমরা শুনব এই যে আমরা 50 বছর পার করে এসেছি আমাদের এই স্বাধীন দেশের। আমরা তো তরুণরাই অনেক বেশি উজ্জীবিত এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরে, কিন্তু যাদের জন্য আমাদের এই স্বাধীন দেশটি আমরা পেয়েছি, যাদের জন্য আমরা এই বিজয়ের আনন্দে মাততে পারছি, সেই রকম কিছু যারা বিজয় এনে দিয়েছেন সেই সকল কিছু মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের কাছে আমরা শুনব, মুক্তিযুদ্ধের সেই সময়ের কথা এবং মুক্তিযুদ্ধের সময়ের কথা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের কথা, যা এই হাজার হাজার রূপকথার রাতকেও কিন্তু হার মানায়। সে সকল বাস্তব কথাগুলো আমরা মন্ত্রমুগ্ধের মতো করে শুনতে চাই সারা মাস জুড়ে। তারই আজকে প্রথম পর্ব, এবং সেই পর্বে আমাদের সাথে আমরা অত্যন্ত ধন্য মনে করছি, আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব। আমাদের সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে। এবং সেই সাথে রয়েছেন আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি ও বাসুদের কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র সদস্য নাই নেত্রী কমরেড রওশনারা রুশো। দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমরা তরুণরাই যখন আমরা ছোটবেলায় বাবা মার হাত ধরে বিজয় দিবস উদযাপন করতে যেতাম, সরদি উদ্যানে যেতাম, তখন আমাদের কাছে একটু অন্যরকম একটা উৎসবের মতো করে মনে হতো। সেখানে আমরা 50 বছর পা দিয়েছি, এবং আপনাদের কাছে জিনিসটা সম্পূর্ণ অন্যরকম, কারণ আপনাদের হাত ধরে সেই স্বাধীনতা এসেছে, সেই বিজয়টা এসেছে, আপনারা যুদ্ধ করে। এবং আমাদের কাছে যেটা অন্যরকম লাগে, আমরা স্বপ্নের মতো করে চিন্তা করি, কিন্তু আসলে স্বপ্নের মতো করে থাকতে হবে, বিকজ আমরা দেখতে পারিনি, আপনারা সেটা নিজেদের মতো করে নিয়ে এসেছেন, যুদ্ধ করে নিয়ে এসেছেন। আপনাদের কাছে জানতে চাইব, শুরুতেই মন্ত্রী মহোদয়ের কাছে, স্যারের কাছে জানতে চাইব, স্যার, এই 50 বছর পূর্তিতে আপনার অনুভূতি কী? 50 বছর পূর্তিতে আমার অনুভূতি এটাই যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি 50 বছর যে পূর্তি উৎসব করছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা কখনো চিন্তাই করিনি, আমরা যখন যুদ্ধে অংশগ্রহণ করেছি, যে আমরা যুদ্ধে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবো কি না। কিন্তু সেই যুদ্ধে আমরা বেঁচেছিলাম, যুদ্ধ করেছি, জয়ী হয়েছি, এই দেশটাকে গড়ার জন্য এখন কাজ করছি। এবং এটা আমাদের মানে এটা অনেকেরই জীবনে এটা হয় না। এবং স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধ কিংবা সশস্ত্র সংগ্রাম আপনি যাই বলেন না কেন, পৃথিবীর ইতিহাসে খুব কম ব্যক্তিদেরকে পাওয়া যায় যারা 50 বছর পূর্তি উৎসব পালন করতে পারছে কিংবা পেরেছে। কাজে আমি সেই দিক দিয়ে একজন গর্বিত মানুষ, এবং আমি একজন গর্বিত মানে মুক্তিযোদ্ধাও আমি বলতে পারি, এবং এই দেশের একজন মানে তার মানে সেই বঙ্গবন্ধুর কিংবা 71-এর চেতনায় দেশটাকে নিয়ে যাওয়ার জন্য আমি একজন কর্মী। এই হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি, আমি নিজেকে আমি গৌরবান্বিত মনে করি। স্যার, আমরাও গৌরব বোধ করছি, আমরাও নিজে থেকে লাকি বোধ করছি যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এবং আমরা অনেক সময় ধরে আপনার সেই সকল স্টোরিগুলো একটু একটু করে শুনতে চাইব। ম্যামের কাছে জানতে চাই যে আপনার অনুভূতি কি, আপনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এখনও কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছেন, যে অনুভূতি কি 50 বছর? আমার অনুভূতি আমি যদি বলি, প্রথমেই আমি এই স্বাধীনতার যে জয়ন্তী আমরা 50 বছর যে পূর্ণ ইয়ে করতে যাচ্ছি, সেই জয়ন্তীটা সত্যি অর্থে যদি বলি, আমি মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে যে দেশ চেয়েছি, যে দেশকে স্বপ্নে রেখে একদম কিশোরী বয়স, 16 বছর বয়স মানে কিশোরী বয়স, সেই বয়সে যখন আমি ঢাকা শহরে মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি, মুক্তিযুদ্ধের জন্য লড়েছি, তখন যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু এখনও আমি প্রতিফলন হতে দেখিনি বা দেখছি না। স্বাভাবিকভাবে আমার সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে গেছে, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। সেই মুক্তিযুদ্ধের সময়কার যে চেতনা, যে ভাবনা, যে এ থেকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই অংশগ্রহণে প্রথমত এদেশের নারীদের যে
আমি একজন নারী হিসেবে বলছি, নারীদের যে সম্মান বা নারী মুক্তিযোদ্ধাদের যে সম্মান, মুক্তিযোদ্ধা হিসেবে যে স্বীকৃতি, সেটা কিন্তু আমরা অনেক পরে খণ্ডিত আকারে পেয়েছি। সামগ্রিকভাবে নারী মুক্তিযোদ্ধাদের যে স্বীকৃতি, এখন বিশেষ করে আমি বলবো যারা আমাদের মা বোনেরা যে 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছেন তাদেরকেও আমরা বীর নারী বলছি, বীরঙ্গনা মানে বীর নারী, কিন্তু তাদের যে সম্মানটা শহীদ হিসেবে সম্মান বা নির্যাতিত নারী, মানে মুক্তিযোদ্ধারা আহত হয়েছে তখন আমরা মুক্তিযোদ্ধা বলছি যে মুক্তিযুদ্ধ হতো, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হতো, তাহলে আমাদের নারীরাও যে সম্ভ্রম দিয়েছে তারা শারীরিক এবং মানসিকভাবে আহত হয়েছে, তাহলে তারাও যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধা, তাদের সেইভাবেই তো সেই সম্মানটুকু প্রাপ্য ছিল, কিন্তু সেই প্রাপ্যটুকু তারা কিন্তু পায়নি। কিন্তু তাই বলে যে থেমে আছি আমরা তাও না, কিন্তু আমরা সেটা পাওয়ার জন্য সেই লড়াইটা এখনো করছি, ভবিষ্যতে দরকার হলে করব, কিন্তু লড়াই আমাদের বেগবান। এবং আমরা সেই জায়গায় নারী হিসেবে আমি অবশ্যই মুক্তিযোদ্ধা হিসেবে প্রাউড, কারণ আমি অংশগ্রহণ করতে পেরেছি, যে কারণে বলছি আমার মা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। যদি বলেন কিভাবে, আমার মা আমাদের মুক্তিযোদ্ধা যারা গেরিলারা বাসায় এসছে তাদের শেল্টার দিয়েছে, তাদের খাইয়েছে, তাদের রান্না করে দিয়েছে। শুধু তাই না, স্বাধীনতার যে প্রথম যে সরকার গঠন হলো সেই সরকারের যে প্রধানমন্ত্রী, মানে শহীদ মুক্তিযোদ্ধা বলবো এখন তাজউদ্দিন সাহেব, তার পরিবার আমাদের বাড়িতে শেল্টার নিয়েছিলেন। এই গল্পটা কিছু লম্বা করে শুনতে চাই, আমরা একটু একটু করে শুনতে চাই, একটু স্যার কাছে জানতে চাই। স্যার, আপনি বলছিলেন যে যখন আপনারা যুদ্ধে গিয়েছিলেন, আপনি এবং আপনার মতো যারা, তারা অনেকেই জানতেন না আজ বাড়ি ফিরবেন কি না, এটা তো কখনোই আসলে জানা সম্ভব না যে কোন যুদ্ধে কে শহীদ হয়। কিন্তু স্যার, এই মনের ভিতরে অনুভূতি কি ছিল যে দেশ একদিন আমরা স্বাধীন হবে বা আমরা একদিন 16 ডিসেম্বর দেখতে পাবো বা এরকম একটা দিন দেখতে পাবো, এই কনফিডেন্সটা কি আপনাদের মধ্যে ছিল? অবশ্যই, আমরা যুদ্ধে গিয়েছি, আমরা তো দেশটা স্বাধীন করার জন্য গিয়েছি, আমরা দেশটাকে তো পরাধীন হিসেবে তো আমরা পালিয়ে যা আসার জন্য তো যাইনি। হ্যাঁ, আমি যদি এই কথাটা তো যদি বলতে যাই তাহলে আমার পরিবারের দিকে আমাকে একটু যেতে হবে। অবশ্যই, হ্যাঁ, আমার বাবাও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি আইয়ুব খানের মার্শালের পরে যখন সমস্ত রাজনৈতিক দলকে আবার মানে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো, তখন কিন্তু আওয়ামী লীগের রিভাইভ, আওয়ামী লীগের মানে পুনর্গঠিত আওয়ামী লীগের তখন মহকুমা ছিল এবং নেত্রকোনা মহকুমার আমার বাবা ছিলেন আওয়ামী লীগের কনভেনার। হ্যাঁ, আমি সেই ধারাবাহিকতায় কিন্তু আমি রাজনীতিতে এসেছি। হ্যাঁ, আমার বাবা সেটা ছিলেন, এবং যখন আইয়ুব খানের বিরুদ্ধে, হ্যাঁ, যখন এদেশের মানুষ এবং সারা দেশের মানুষ, পাকিস্তানেরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সরদ্দি সাহেব থেকে আর সরদ্দি সাহেব তখন ছিলেন না, হ্যাঁ, অন্যরা যারা ছিল, মাদারি মিল্লাতকে প্রেসিডেন্ট করার জন্য যখন বঙ্গবন্ধু ভাসানী সাহেব তারা যখন ছুটে চললো, যখন কপ করলো মানে কম্বাইন অপোজিশন পার্টি, আমার বাবা কিন্তু সেই মহকুমা কম্বাইন অপোজিশন পার্টির কনভেনারও ছিলেন। আমি আমার স্কুলের একটু কতটা জীবন কিন্তু আমার ঢাকায় কেটেছে, আমি ওয়েস্টার্ন হাই স্কুলের ছাত্র ছিলাম, সে 62 শিক্ষা আন্দোলন রিপোর্টের বিরুদ্ধে এবং সে 62 শিক্ষা আন্দোলনে আমি কিন্তু অংশগ্রহণ করেছি। তখন আমি ওই 6-7 দিকের ছাত্র হব, তখন আমি ওয়েস্টার্ন হাই স্কুলে আমরা মিছিল করে আনতাম, কারণ তখন ঢাকা শহরে কিন্তু স্কুল কলেজের সংখ্যা ছিল কম। আমাদের এই দিকে ছিল নবকুমার ওয়েস্টার্ন হাই স্কুল, ল্যাবরেটরি স্কুল ছিল কিন্তু ল্যাবরেটরি স্কুলের ছেলেরা একটা বেশি আসতো না, ঢাকা কলেজেও খুব কম সংখ্যক ছেলেরা আসতো, তাকে আমাদের জগন্নাথ কলেজ আসতো। হ্যাঁ, এই সমস্ত ইয়াদে আমাদের কিন্তু মিছিল করতে হচ্ছে। 62 সে শিক্ষা কমিশন রিপোর্টে যেদিন গুলি হলো ওই দিনে মিছিলও আমি ছিলাম, আমার সেটা একটা সৌভাগ্য। এবং আমি ওই দিনেই আমি অনেক মানে নেতৃবৃন্দকে চিনেছি, যেমন মণি ভাইকে আমি ওই দিন চিনেছি, সাফাদলক মণি, উনি হাতে ব্যথা পেয়েছিলেন কারণ গুলি হয়েছিল, তখন মিছিল যখন বেরিয়ে যাবে 12:30 হবে মিছিল গুলি হয়েছিল, এখানে ওয়াজিউল্লাহরা কিন্তু মারা গিয়েছিল, এবং সেইখানে মণি ভাই হাতে ব্যথা পেয়েছিলেন। আমি সেইখানে আমি রাজ্জাক ভাইকে চিনি, হ্যাঁ, আমি সেখানে মেনন ভাইকে চিনি, হ্যাঁ, আমি তাদেরকে তখন ওনারা নেতা, হ্যাঁ, আমি তখন তাদেরকে এখানে চিনি। কাজেই আমার যে শুরুটা, আমি কিন্তু আবার এখানে আমি অ্যাডজাস্ট করতে পারি নাই, যে কোনো কারণেই হোক আমার মানে এই অবস্থাটার সাথে আমি অ্যাডজাস্ট করতে না পারি, আমি আবার কিন্তু আমার এলাকা চলে যাই নেত্রকোনায়, এবং সেইখানে গিয়ে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। আমি
নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম সে 69-70-এর গণ আন্দোলনের সময়। দেখা যায় আমি ধারাবাহিকতায় কিন্তু আমি আসছি, তারপর তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। এবং আমাদের ফ্যামিলিতে আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, উনি নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান অবস্থা থাকাতেই উনি কিন্তু 23 মার্চ যেদিন বঙ্গবন্ধু ওনার বাড়িতে পতাকা উত্তোলন করলেন, আমরা জয় বাংলা বাহিনী কিন্তু আমাদের নেত্রকোনা যে মুক্তার পাড়ার মাঠ এটি হলো সবচেয়ে বড় মাঠ, এখানে আমরা জয় বাংলা বাহিনী কিন্তু আমরা কুচকাওয়াজ করেছিলাম এবং সেইখানে পতাকা তুলেছিলেন আমারই পিতা তখনকার পৌরসভার চেয়ারম্যান নুরুল ইসলাম খান, যিনি আনাইখান হিসেবে পরিচিত। হ্যাঁ, এবং তারপরে আমাদের নেত্রকোনা থেকে আমরা সবাই আমাদের নেত্রকোনায় খুব সম্ভব এপ্রিলের 9 তারিখের দিকে 25 মার্চের পরে আমাদের কিন্তু প্লেন অ্যাটাক হয় নেত্রকোনায়, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আমরা বর্ডার দিকে চলে যাই সব আমরা মুক্তিযোদ্ধারা আমাদের এই বাহিনী সবাইকে নিয়ে, এবং আমরা বাগমারায় গিয়ে ক্যাম্প করি। আমাদের ক্যাম্প ইনচার্জ ছিলেন আমার বাবা এবং এই বাগমারা ক্যাম্পেই ছিল নেত্রকোনা এবং এই ময়মনসিংয়ের এই অঞ্চলে আমাদের সবচেয়ে বড় ক্যাম্প, রিক্রুটিং ক্যাম্প এবং ট্রানজিট ক্যাম্প। এখানে মুক্তিযোদ্ধারা রিক্রুট হতো এবং মুক্তিযোদ্ধারা ট্রেনিং দিয়ে যখন ঢুকত, এবং আমার মাও আগস্টের দিকে মাঝখানে আমাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ ছিল না, আব্বা আমরা ইন্ডিয়াতে, কিন্তু পরে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হয়, তারপরে ওনারা কিন্তু ভারতে চলে আসেন। আমার মাও কিন্তু একজন মুক্তিযোদ্ধা, যদিও বা ওনার সার্টিফিকেট নেই কিংবা আমরাও নেইনি, উনি রিফিউজি ক্যাম্পে কাজ করছেন। যদি স্যার ভুল না করে থাকি, আপনার বাবা আপনাকে প্রথম আপনার নামটাই লিখেছিলেন? হ্যাঁ, এটা এটা একটা ঐতিহাসিক ঘটনা শুনতে চাই স্যার। যখন রিক্রুট শুরু হলো বাগমারা ক্যাম্পে, জালাল তালুকদার প্রায় তো আজকে নেই, উনি 2 বার কি 3 বার উনি এমপি হয়েছিলেন, উনি 2টা পা হারিয়েছিলেন, যুদ্ধে নয় পরবর্তী সময়ে ওই বিএনপির এটাকে উনি 2টা পা হারিয়ে ফেলেছিলেন গ্রেনেড হামলায় জিয়াউর রহমানের সময় এমপি থাকা অবস্থায়। এবং যখন রিক্রুট শুরু হলো, যখন আমাদের ট্রেনিং ক্যাম্প শুরু হবে প্রথম, সেটা তুরাতে ফার্স্ট রিক্রুট হলাম আমরা, এবং যখন রিক্রুট আরম্ভ হলো তখন আব্বা আমি বললাম যে আমি মুক্তিযুদ্ধে যাবো, আব্বা বললাম হ্যাঁ তুমি যাবে, এবং উনি আমার নাম 1 নম্বরে লিখতে চাইলেন। তখন কিন্তু আমাদের ফ্যামিলির সাথে কিন্তু আমাদের যোগাযোগ নেই, আমাদের আমরা কিন্তু 4 ভাই, তারা বেঁচে আছে কি নাই, আমাদের ফ্যামিলি কী অবস্থায় আছে, হ্যাঁ আমরা সবসময় উৎকণ্ঠায় ছিলাম। হ্যাঁ, তখন আব্বারকে যারা ওনারা যারা ক্যাম্পে যারা অন্যান্য সহকর্মীরা ছিলেন আব্বার, সবাই বললেন যে এনআই সাহেব চেয়ারম্যান সাহেব আপনার ফ্যামিলির সাথে খবর নেই, আপনার অন্য ছেলেরা কীভাবে আছে, আপনি আপনার ছেলেকে মুক্তিযুদ্ধে দিবেন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়? তারপর কতক্ষণ চুপ করে থাকলেন, তখন বললেন তাহলে তো আমি আর রিক্রুট করতে পারবো না। যে কেন? যে আমি আমার ছেলেকে দিব না, আমার ছেলে যদি মারা যায় কিংবা আমার ছেলে যদি একটা ক্ষতি হয়, এই চিন্তায় আমি যাদের ছেলেদেরকে আমি রিক্রুট করব তাদের মধ্যে যদি কেউ মারা যায় কিংবা যদি কেউ আহত হয়, তার বাবা যদি জিজ্ঞেস করে যে আপনার ছেলেকে আপনি মুক্তিযুদ্ধে দেন নাই, আপনি রেখে দিয়েছেন, তা আমার ছেলেকে আপনারা যুদ্ধে দিলেন কেন? যুদ্ধে না দিয়ে তো আপনি এখানে কাজ করে দিতে পারতেন, তখন আমি কি জবাব দেব? কাজে এই ভবিষ্যতে আমি জবাবের মুখাপেক্ষী হতে আমি চাই না, যার ফলে আমি 1 নম্বর আমার নাম, 1 নম্বরে আমি রিক্রুট হলাম, 2 নম্বরে জালাল জালাল তালুকদার যিনি এমপি হয়েছিলেন উনি প্রায়ত উনি নেই, এইভাবে পরে রিক্রুট শুরু হলো। ওকে, চমৎকার একটা স্টোরি। আমরা মুক্তিযুদ্ধে প্রত্যেকটি পরিবারের আলাদা একটা স্টোরি থাকে, কেউ নিজে পালিয়ে যায় পরবর্তীতে পরিবার সাথে দেখা করতে আসে, এবং স্যারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে তার বাবাই তাকে এগিয়ে দিয়েছেন সন্তানকে, তিনি নিজে এবং তার সন্তানকে। ম্যাডাম আপনার ক্ষেত্রে কি হয়েছিল, যে আপনার অনুপ্রেরণা কি ছিল বা আপনি কেন? আমার বড় ভাই আতাউল হক মল্লিক, উনি ভাষ্যকার ছিলেন নিশ্চয়ই জানবেন, উনি যশোরে এমএম কলেজের ভিপি ছিলেন সেই সময়ে 69-70-এর আন্দোলন, তার পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ। তার আগে আমি যখন ক্লাস 7 পড়ি, 67-এ আমি ক্লাস 7 পড়ি, তখন বড় ভাইয়ের কাছে আমি কিছু বই আর কি বড় ভাই আমাকে দেন পড়ার জন্য, সেই সব পড়ে তখন দেশে উত্তাল একটা আন্দোলন চলছে, শিক্ষা আন্দোলন, খুশুভাই যেটা বললেন 62-র শিক্ষা আন্দোলন, 66-র আন্দোলন, 67-র আন্দোলন, 69-র আন্দোলন, 70-র আমাদের দেশকৃষ্টি, হ্যাঁ দেশকৃষ্টি ইলেকশন এবং দেশকৃষ্টি আন্দোলন। আমি একদম স্কুলে পড়ি, স্কুল ভেঙে আমি প্রোগ্রামে আসতাম পুরনো ঢাকার, আমি একদম নারী শিক্ষা মন্দির
সেখান থেকে আমার এলাকায় দক্ষিণ মোশন্দি গার্লস হাই স্কুল, রকনপুর গার্লস হাই স্কুল, যেখান থেকে আমি ম্যাট্রিক পাস করি, ওই স্কুল থেকে একদম আমি তখন ছাত্র সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। 69-এর যে আসাদ যে নিহত হলেন তার শার্ট নিয়ে যে মিছিলটা হয় সেই মিছিল আমি ছিলাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর রকনপুর গার্লস হাই স্কুল থেকে আমি স্কুল ভেঙে 70-এ যখন মনিয়ম খানের একটা তার জীবনী দিয়ে একটা বই বের হয়, ওইটা হলো দেশকৃষ্টি আন্দোলন, সেই বইয়ের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি। সেই সময় আমাদের স্কুল কমিটি তৈরি হয়, সেই স্কুল কমিটি আজিমপুরের খোশভাই যেটা বলছিলেন আর কি, উনি যে স্কুলে পড়ছেন আজিমপুরের আশেপাশেই সব স্কুলগুলি, হ্যাঁ ওই স্কুল এবং ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল ক্লাস টেনের ডাক্তার মোস্তাক, ও এবং লুৎফা হাসিন রোজিকে কনভেনার করে ওইটার কমিটি হয়। সেই কমিটিতে আমরা স্কুল ভেঙে সবাই আসি। তখন আমাদের আমার যে নেতা ছিল উনি মারা গেছেন, উনি হলেন আমাদের একরামুল হক, আতোয়ার ভাই জগন্নাথে পড়তেন একরামুল হক, ওনারা এবং রাফিয়া আক্তার ডলি, সেই সময় আমাদের নেতা ছিলেন রাফিয়া আক্তার ডলি, হ্যাঁ উনি যেতেন আমাদের ভিক্টোরিয়া পার্কে, আমরা জমায়েত হতাম, ওখান থেকে মিছিল নিয়ে আমরা বটতলায় আসতাম, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আসতাম, শহীদ মিনারে আসতাম। কিন্তু স্কুল ভাঙার জন্য যে যোগাযোগগুলি করা, আমাদের যে হেড স্যার ছিলেন উনি কামিনীবাবু, উনি গেম টিচার ছিলেন আমার বড় ভাইয়ের পকজ স্কুলের, সেই স্কুলের গেম টিচার ছিলেন, পরবর্তী আমাদের স্কুলের উনি হেড স্যার হন, স্যারের সহযোগিতা ছিল। তখন আমি যে সংগঠন করতাম সেই সংগঠনের জয়েন্ট কনভেনার ছিলাম, আমার এক বান্ধবী মনোয়ারা ও কনভেনার ছিল। তা তখন কয়লা দিয়ে আমরা ওয়ালিং করতাম, কালার পেতাম না, কয়লা দিয়ে ওয়ালে ওয়ালে চিকা মারতাম, চিকা বলতো, আর পেপারে আলতা দিয়ে পোস্টার লিখতাম, লিখে দেওয়ালে দেওয়ালে লাগিয়ে, বাবা মারা তো ছাড়তে চাইতই না, প্রতিটা ছেলে মেয়েকে নিয়ে যখন আমরা আসতাম মিছিল নিয়ে যেতাম, সেই যাওয়াটার যে অনুপ্রেরণা সেটা আমার পরিবার থেকে, আমার ভাইদের কাছ থেকে এবং আমার মানে সৎ যোদ্ধা যারা ছিল তখন স্কুলের যে টিচাররা এবং বন্ধুরা, তাদের সহযোগিতাই কিন্তু আমি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং এলাকার অনেকেই সেই ব্যাপারে আমরা একত্রিতই করেছি। আজকে যেন রূপকথার রাতকে হার মানানোর মতো কিছু গল্প আমরা শোনার চেষ্টা করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়। স্যার, একটু আপনার কাছে জানতে চাইবো, যেটা বলছিলাম যে আপনার বাবা চাইতেন এবং আপনি নিজে থেকেই আপনি বাবাকে বলেছেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন, এই যে আমরা যখন স্বাধীন দেশে আমরা এখন ছোটো থেকে চিন্তা করি আমাদের ইচ্ছেগুলো পাখনা মেলে যে আমরা অনেক কিছু হতে চাই, এবং কারণ আমরা সেই পরিবেশটা পেয়েছি, আমরা চিন্তা করার পরিস্থিতিটা ছিল আমাদের যে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আপনাদের সময়কার ওই সময়কার আপনাদের সময়কার ছাত্র জীবনের পরিস্থিতি কেমন ছিল বা তখন কী হতে ইচ্ছে করতো, কারণ যেহেতু দেশের অবস্থা উত্তাল ছিল, তো তখন কি আসলে কী হতে চাইতেন বা তখন পরিস্থিতি আসলে কী ডিমান্ড করতো? দেখেন, আমরা যে আমি ছাত্রলীগ করা অবস্থা আমি সাধারণ সম্পাদক হিসাবে বঙ্গবন্ধুর সংস্পর্শে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। বঙ্গবন্ধুর সাথে আমরা অনুষ্ঠানও করেছি নেত্রকোনায়, ছাত্রলীগের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। উনি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পরে কিন্তু সারা দেশ উনি কিন্তু ঘুরেছেন রাজনৈতিক, সে ওনার 6 দফা নিয়ে, হ্যাঁ, এবং পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচনের দাবিতে। এবং বঙ্গবন্ধু এখানে বলেছিলেন যে আমার কর্মী চাই, আমার মানুষ চাই যারা আগামীতে এই দেশটাকে গড়তে পারবে। এই মানসিকতাই কিন্তু আমরা তখন লালন করতাম। আমাদের তখন আকাঙ্ক্ষা ছিল না যে আমি শিল্পপতি হব, আমি বড় একজন অফিসার হব, আমি বড় একজনই মানে আমলা হব। আমাদের তখন ইচ্ছা ছিল না আমরা দেশটাকে গড়ব, আমরা সাধারণ মানুষের সাথে কাজ করব, আমরা মিশে যাব, আমরা দেশের এই মানুষের, আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষের, আমরা যে অর্থনৈতিক অবস্থা আমরা উন্নয়ন ঘটাবো। এবং এই যে দেশ মুক্তিযুদ্ধে যখন গেলাম, যখন দেশটি স্বাধীন হলো, বঙ্গবন্ধু তখন বারবার বলছিলেন যে আমার সোনার বাংলার জন্য আমার সোনার মানুষ চাই, আমার ভালো মানুষ চাই। তখন সেটা আমরা দাবি করতে পারি, কারণ তখন আমরা যারা ছাত্র তো থেকে মাত্র বেরিয়ে গেছি, আমাদের তখন সেই এত আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল না। এবং যারা আমরা পরিবার দিকগতভাবে মানে মোটামুটি চলনশীল পরিবার ছিলাম, আমরা কিন্তু তখন এই দিকে চাইনি, হ্যাঁ আমরা চেয়েছি দেশের জন্য কাজ করব, দেশটাকে আরও যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়,
বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে আদর্শ, যে বঙ্গবন্ধুর যে কর্মসূচিগুলি আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, আমাদের ছিল এই মানসিকতা। এবং এই মানসিকতা নিয়েও এখনও চলছি, সেই বঙ্গবন্ধুর আদর্শে নিয়ে চলেছি। অনেকবার জেলও খেটেছি। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর অমানসিকভাবে আমাকে জানুয়ারির 8 তারিখ আমাকে গ্রেপ্তার করা হলো। অমানসিক নির্যাতন চালানো হয়েছিল আমার উপরে 20 দিন। এবং যখন আমি মানে মৃত্যুর পথে যাচ্ছি তখন কিন্তু আমাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং 8 মাস আমি কারা অন্তরালে ছিলাম। শেষ পর্যন্ত আমি হাইকোর্ট থেকে আমি কিন্তু মুক্তি পাই। এই যে অবস্থাটা তখন বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু সারা দেশ, এবং আমরা তো মধ্যবিত্ত পরিবার, একটু টান পোড়ার মতো থাকি। 80 সনে আমার বাবা মারা যান। তো মারা যাওয়ার পরে আমি বেশ অনেকদিন আমি রাজনীতির থেকে আমি কিছুটা দূরে ছিলাম, কারণ আমাদের পারিবারিক অর্থনৈতিক কারণে। কারণ আমরা অনেক ভাই বোন ছিলাম, আমরা 7 বোন 4 ভাই, একটা বড় ফ্যামিলি। হ্যাঁ, আমাদের তখন মাত্র এই 3 বোনের বিয়ে হয়েছে আর তাদের বিয়ে হয়নি। তারপরেগুলি তো সব আমার ঘাড়েই পড়লো, যার ফলে আমি রাজনীতির থেকে একটু দূরে থেকে আমি পরিবারটাকে কিছুটা গুছিয়ে নিয়ে আবার কিন্তু আমি রাজনীতিতে ফিরে আসি। এবং রাজনীতিতে ফিরে এসে আমি জননেত্রী শেখ হাসিনার সেই দেশে প্রত্যাবর্তন, এবং উনি দলের সভাপতি হলেন, আমরা সবাই আবার নতুন করে কিন্তু একটা অনুপ্রেরণা পেলাম দেশের জন্য কাজ করার। এবং সেই থেকে কিন্তু আমরা কাজ করে চলেছি। এবং আমি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হয়েছি জেলার, আর আজকে 18 বছর যাবৎ জননেত্রী শেখ হাসিনা আমাকে কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রেখেছেন। আমি 2008-এর নির্বাচনেও আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, এবং বাংলাদেশে যে 25-30 জন সবচেয়ে ভোটের ব্যবধানে পাশ করেছিলাম তাদের মধ্যে একজন। আমি প্রায় 80,000 ভোটের ডিফারেন্সে আমি এই মানে পাশ করে এসেছিলাম আর কি, ওই আমার কনস্টিটিউয়েন্সি থেকে। সে বিএনপি সভাপতির সাথে, আমি সাধারণ সম্পাদক, উনি বিএনপি সভাপতির সাথে আমাকে ইলেকশন করতে। আবার দুজনের নামও কিন্তু এক, আমরা দুজনই আবার ক্লাস ফ্রেন্ড। আমার নাম আশরাফ আলী খান খসরু, আর ওর নাম হলো আশরাফ উদ্দিন খান। আচ্ছা, বুঝছেন, মানে খুব সুন্দর, আমরা কিন্তু আবার দুজনই ক্লাস ফ্রেন্ড। আচ্ছা, আবার দুজনই কিন্তু এই বুটের লড়াই কিন্তু করতে হয়েছে। পরের গল্পটা শুনুন, আমাদের বেশ কয়েকটি ফোন ওয়েট করছে, ফোনগুলো একটু স্যার নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথেকে? আমি রৌশন আলী বলছি। জি, কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যালো, জি কথা বলুন আমাদের অতিথির সাথে। আচ্ছা, আমি অশ্বত নায়ক রৌশন বলছি, আমি জামালগঞ্জ থেকে। হ্যাঁ, অশ্বত নায়ক রৌশন আলী জামালগঞ্জ থেকে। হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্যামেরা এটা, মানে ওই যে ওই আমাদের কোচরু সাহেব আছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে জি খুশি স্যার কথা বলছেন, স্যার কথা বলছেন, মানে ওনার সঙ্গে একটু কথা বলতাম আর কি। যে একটা কথা কাইছেন উনি, যে ওই আমরা যে 71-এর সময় যখন খুব বিপদের মধ্যে রক্তে রক্তে রাঙ্গানো হইতো এই পাকিস্তানি সেনারায়, তখন একটা গান আমাদের এখানে গাইছেন, সেই গানটার নাম ছিল মজিব একবার আসিয়া সোনার বাংলা যাও না দেখিয়ারে। জানি, হ্যালো, জি জি বলেন। এসব মজিব মানে শেখ মুজিব, উনি এসব বন্দী ছিলেন পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের কারাগারে। হ্যাঁ, ওই সময় গান্ডা গাইতো আর মানুষ খানতো, কথা বুঝছেন? এই কথাটা উনি একটু মানে টিভিতে গাইছেন আর কি, আর পুরা বাংলায় শুনতো, এই জন্য এটা আমার রিকোয়েস্ট। না, এটা আপনার, জি জি, আপনার কথাটা ঠিক আছে। বলছেন আমরা যখন মুক্তিযুদ্ধে যখন আমরা ট্রেনিং নিচ্ছিলাম তুরা ক্যাম্পে, এবং আমাদের ফার্স্ট বেসের ট্রেনিংটা কিন্তু একটু দীর্ঘ সময় মানে চলছিল, কারণ আমাদেরকে লিডারশিপ ট্রেনিং এখানে দেওয়া হচ্ছিল মুক্তিযুদ্ধের গেরিলা ওয়ারফেয়ারে। এবং এখানে কিন্তু আমাদের ওই যে ন্যাশনাল অ্যাসেম্বলি হতো আর কি, পতাকা উত্তোলন করা হতো। হ্যাঁ, এবং সেইখানে এই যে আমার সোনার বাংলা গানটা গাওয়া হতো, আর এই যে বঙ্গবন্ধু একবার যাওয়া আসে দেখে এটাও কিন্তু আমরা গেতাম। এবং তখন মুক্তিযোদ্ধাদের চোখে দেখে তো অজস্র ধারা পানি আপনার আসতো। এবং আমরা যখন আমরা যুদ্ধের মাঠেও যখন আমরা গিয়েছি, তখনও কিন্তু আমাদের স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, আমরা কিন্তু তখনও কিন্তু ওইখানে কিন্তু আমরা স্লোগান দিয়ে দিতাম।
এবং এই স্লোগান দিতে গিয়ে আমাদের অনেক মুক্তিযোদ্ধাও কিন্তু মারা গেছে, কারণ ফাইট হচ্ছে, আমাদের সম্মুখ যুদ্ধ হচ্ছে, এখানে আবেগের তাড়না সে বলে উঠছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো এই যে মানে অবস্থাগুলো, এই যে মানে আমরা তো এক কথায় বলতে গেলে তখন যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা যারা যুবক ছিলাম এবং স্বাধীনতা পক্ষের যারা কাজ করেছেন সবই কিন্তু এত আবেগপ্রবণ ছিলেন যেটা ভাষায় বর্ণনা করা যায় না। আপনি ভাই যে কথাটা বলছেন জামালপুরের, হ্যাঁ আপনি কথাটা ঠিকই বলেছেন, আমাদের চেতনায় সমস্ত কিছুতেই কিন্তু তখন বঙ্গবন্ধু মানে আমাদের অন্তরে হৃদয়ে সমস্ত কিছুতেই উনি আমাদের বিচরণ করতেন, আমাদের থেকে যেতেন, এবং এটা কিন্তু একটা স্বাভাবিকই, কারণ বঙ্গবন্ধুর ডাকেই তো আমরা এই যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছি, বঙ্গবন্ধুই তো আমাদেরকে তৈরি করছেন সেই ছয় দফা, হ্যাঁ সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ছাত্র সমাজ সাধারণ মানুষ যে আন্দোলনের মাধ্যমে যে বঙ্গবন্ধুকে যে বের করে নিয়ে আসলো, তখন তো স্লোগানই ছিল একটা, হ্যাঁ যে বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই, এবং তখনই কিন্তু জয় বাংলা স্লোগানটা আসলো, তখনই কিন্তু আসলো যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এগুলি তো বঙ্গবন্ধুর প্রেরণা থেকেই কিন্তু, বঙ্গবন্ধুর থেকেই কিন্তু আমরা স্লোগানগুলি আমাদের কাছে অন্তরে গেঁথে যায়, এবং এটাই মানে চেতনায় বঙ্গবন্ধু চেতনায় বাংলাদেশ সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর বঙ্গবন্ধু একবার যাও দেখে যাও, এই যে গানগুলি এটা তো তখন মুক্তিযুদ্ধের একটি ফুল ফোটাবো বলে এগুলি তখন এটি অন্তরের গান, এটি সাধারণ মানুষের গান, মুক্তিযোদ্ধাদের গান, চেতনার গান। আরেকটা ফোন ওয়েট করছি, এই ফোনটা নিয়ে আসি একটু। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান বলছিলাম, আমার বেশ কয়েকবার দেখা হয়েছিল স্যার আমাদের একাডেমি এবং মন্ত্রণালয়ে, স্যার আপনাকে স্যার টিভিতে দেখে খুবই ভালো লাগতেছে স্যার, এবং আপনার কাছ থেকে স্যার কথাগুলি শুনতেছিলাম স্যার এতক্ষণ, খুবই ভালো লাগতেছিল স্যার, আমার ইন্সপিরেশন মূলক স্যার কিছু বলবেন, এবং স্যার সময় হলে স্যার আমাদের একাডেমি আবারও ভিজিট করবেন স্যার। আমি আমি তো আমি তোমাদের একাডেমিতে আমি গিয়েছি, তোমাদের একাডেমির যে কমান্ডেন্ট ছিলেন উনি তো কোভিডে মারা গেলেন আমি ওই সময়ের, হ্যাঁ এবং আমি তোমাদের সাথে অনেক উপভোগ করেছি, আমি দুইবার তোমাদের পাসিং আউট সেরিমনিতে আমি গিয়েছি, তখন আমি ওই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমি মন্ত্রী ছিলাম, তোমাদের কথা আমার অনেক মনে পড়ে, হ্যাঁ এবং তোমাদের প্রাক্তন ক্যাডেটরাও কিন্তু এখনও এসে কিন্তু আমার মন্ত্রণালয়ে আমার সাথে কিন্তু দেখা করে আমার কথা বলে, এবং তোমাদের জন্য কিন্তু আমার দ্বার সবসময় উন্মুক্ত, তোমরা যখনই সময় পাবে আমার কাছে আসবে, আমি তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে আমি স্মৃতি মন্থন করব, হ্যাঁ তোমাদেরকে আমার আমন্ত্রণ রইল আমার কাছে আসার জন্য, ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। আচ্ছা এবার একটু স্যারের কাছ থেকে আমি শুনছিলাম, আপনার একটু আপনার কাছে জানতে চাই যে স্যারের যেমন সব কিছুতেই ছোটোবেলায় স্বপ্নগুলো পুরোটাই ছিল ওই দেশকে ঘিরে, স্বপ্ন এবং বাস্তব পুরোটাই ছিল দেশ ছিল, এবং আপনার ক্ষেত্রে সেটা কিছু, আপনি খুবই আর্লি এই যে খুবই ছোটো থেকেই এসেছিলেন, যখন আমরা বলছিলাম যে আমরা তখন জীবনটাকে গড়ে তুলতে চাই বড় হয়ে কী হবো, বাবা মারা বলতো বড় হয়ে এটা হতে হবে, তা আপনার সময় তখন কী ছিল, তখনকার সময়ে আমাদের সময়ও তো বাবা মাদের এরকম স্বপ্ন থাকতো যে পড়াশোনা করে কিছু একটা হবে, সামাজিকভাবে একটা প্রতিষ্ঠিত হবে, কিন্তু তারপরেও তো আসলে এদেশের যে তখনকার বর্তমান অবস্থা, তখনকার অবস্থা যে ছিল সেই অবস্থায় আসলে আমারও জন্মের আগে 47 থেকেই তো আসলে ভাষা নিয়ে কাজ শুরু হয়, ভাষা নিয়ে ধীরেন দত্ত যখন সংসদে বলেন, হ্যাঁ সেই সেইটারই ধারাবাহিকতায় এসে 52 ভাষা আন্দোলন, তারই একটা ধারাবাহিকতায় 66 শিক্ষা আন্দোলন, 66 শিক্ষা আন্দোলন, তারপরে আগরতলার ষড়যন্ত্রের যে আন্দোলন, তারপরে 69-এর আন্দোলন, তারপরে 70, তারই ধারাবাহিকতায় পরিবার তো সবসময় চাইতো তারা এ করুক, তারপরও আমি বলবো আমার পরিবার, যেমন খসুভাই বলছিলেন ওনার বাবা ওনাকে মুক্তিযুদ্ধে প্রথম তার নামটা লিখিয়েছেন, কারণ তার সন্তানকে যদি মুক্তিযুদ্ধে না পাঠান তাহলে অন্যের সন্তানকে ডাকবে কেমন করে, ঠিক সেরকম আমাদেরও, আমার বড় ভাই মেজ ভাই আমার ছোট ভাই 10 বছরের যশোরে ছিলেন, যশোর থেকে যখন মুক্তিযুদ্ধ 25শে মার্চে তাদের বাড়িতে হামলা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো, তারা বের হয়ে চলে গেল,
আমার মেজো ভাবি ছিলেন 7 মাসের গর্ভবতী, সেই অবস্থায় যশোর থেকে হাঁটতে হাঁটতে তারা একদম বেনাপোল হয়ে বনগায় যে পৌঁছায় যখন, তখন বাচ্চাটা রাস্তাতেই নষ্ট হয়ে যায়। সেই অবস্থায় তারা গিয়ে যা ক্যাম্প, সেই ক্যাম্পেই উঠতে হয়েছে এবং ওই ক্যাম্পে তারাও অসুস্থ থাকার কারণে আমার ওই 10 বছরের ছোট ভাইকে রিলিফের কার্ড করার জন্য তাকে নিজেকে 5টা টিকে নিতে হয়েছে, তখন টিকা নিতে হতো ক্যাম্পে। সেই অবস্থাতে যদি পরিবার না সমর্থন দিত তারাও পারতো না, আবার তাদের যাওয়া দেখে আমরাও এখানে ঢাকায় বসে থাকতে পারি নাই, স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। এবং শুধু একা নেই, আমার ঢাকায় যে ভাই ছিল আমার ইমিডিয়েট বড়, তার সাথে আমার এলাকার ভাইরা, খসু ভাইদের রাজনীতির সাথেই যুক্ত অনেকেই ছিল এলাকায়, আমরা একসাথেই সব কাজ করেছি, কারণ তখন তো আমি ওই রাজনীতির সাথেই যুক্ত ছিলাম, সবাই একসাথেই সবাই কাজ করেছি। সেই কাজের সাথে প্রেরণা ছিল আমার মা আর বাবার, কারণ তারা যদি, আমি একটা মেয়ে, পুরনো ঢাকার একটা কনজারভেটিভ পরিবারের আমি মেয়ে এবং কিশোরী মেয়ে, সে রাজনীতি করছে এবং মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে, সেইটা এত সহজ ছিল না, সেই সময় এত সহজ ছিল না, তবে ওই সহজটা কিন্তু করে দিয়েছে বাবা মাই। তারা যদি সহযোগিতা না করতেন আজকে এই, মানে এই মুক্তিযুদ্ধে অংশ নিতে পারতাম না, মুক্তিযোদ্ধা হিসেবে আজকে গর্ববোধ করতে পারতাম না, এবং আজকে যে আমি জায়গায় দাঁড়িয়ে আছি রাজনীতির একটা ধারাবাহিকতায়, এখনও রাজনীতি করছি এবং ফুল টাইমই আমি রাজনীতি করছি, আমি বাম রাজনীতি করি, বাসদের রাজনীতি করি, বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদের আমি কেন্দ্র বর্ধিত ফোরামের পার্থচক্র ফোরামের সদস্য, স্বাভাবিকভাবে এই ধারাবাহিকতা তো পরিবার থেকেই পেয়েছি, পরিবার সেই সহযোগিতাটা করেছেন। যেটা আমি বলছিলাম, পরিবার যদি সহযোগিতা না করতেন মুক্তিযুদ্ধের সময়, আমার বাড়িটা ছিল একটা ক্যাম্প, হ্যাঁ, আমাদের ওই 34 নম্বর এবং 36/1 জোরপুর লেনের বাড়িটাতে আমাদের মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, গেরিলা যোদ্ধাদের, তখন আমাদের যে ক্র্যাক প্ল্যাটুন গ্রুপ, গেরিলা যোদ্ধাদের একটা ক্যাম্প ছিল এবং ওইটা একদম অবাঙালিদের অধিষ্ঠিত এলাকা, একদম নন বেঙ্গলি যাকে বলে সবাই, ওদেরও কেউ কেউ তো অবশ্যই সহযোগিতা করেছে। রাতের বেলা মা রান্না করে রেখে দিতেন, সন্ধ্যা রাতে মাঝরাতে মুক্তিযোদ্ধারা আসতেন, আমি হয়তো থাকতাম না, ভাইও থাকতো না, কিন্তু ওনাদেরকে মা খাওয়াতেন, তারা আবার ভোরবেলা আজান দেওয়ার পরে পরেই বেরিয়ে যেতেন, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবারই আসলে মুক্তিযোদ্ধা ছিল। এবং শেষ মুহূর্তে স্বাধীনতার ফসলটা আমরা এনেছি ঠিকই, কিন্তু এই মানুষগুলোকে স্বীকৃতি দিতে পারি নাই, আমি নিজেও মুক্তিযোদ্ধের সার্টিফিকেট নেই নেই, তার পিছনে অনেক কারণ আছে, সেটা এখন বলতে চাই না, তার পিছনের অনেক কারণই থাকে, সেই কারণগুলো না ব্যাখ্যা করি, কিন্তু এটাই বাস্তবতা। আমরা অনেকেই, আমি বলবো সারা দেশে সেই সময় যারা দেশের স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সারা দেশের মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, চুরি হয়নি, ডাকাতি হয়নি, নারী নির্যাতন হয়নি, যুদ্ধে গেছে, ঘর বাড়ি ফেলে রেখে চলে গেছে, বাড়িঘর কিচ্ছু হয় নাই, অথচ সেই বাড়িঘরের মানুষগুলো যখন নারীরাও ফিরে এসছে, তাদের কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তখন নারীরা সাবলীলভাবে কাজ করেছে, স্বাধীনতার পরে সেই নারীদেরকে তাদের পরিবার বেরোতে দেয়নি, নির্যাতিত নারীদের বেরোতে দেয়নি, কেন বলেছে যে তোমরা বেরোবে মানে এটা আমরা সমাজচ্যুত হব, সমাজে একঘরে হয়ে থাকব, তাদেরকে বেরোতে দেয়নি, তার মানে সমাজে স্বাধীনতার পরে তাদেরকে আমরা দিতে পারি নাই, যা দেওয়ার তারা প্রাপ্য ছিল তা আমরা দিতে পারি নাই, সেই না পাওয়ার, তারা যে সাহসটা করেছিলেন তাদেরকে সামনে তুলানোর জন্য আমাদের একটু সাহসিকতার দরকার ছিল, দরকার ছিল। এবং একেবারেই বলবো, খসু ভাই আছেন, খসু ভাইকেই উদ্দেশ্য করবো, যেহেতু আমরা কাছাকাছি বয়সের মানুষ, হ্যাঁ, অনেক কিছুই দিতে পারতেন ওনারা, পারেননি, কারণ নারী মুক্তিযোদ্ধাদের নারী মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দিতে হবে, কেন তাদেরকে বীরঙ্গনা মানে বীর নারী, বীরঙ্গনা বলে একপাশে করে দেওয়ায় তারা সমাজে আড়াল হয়ে থাকতে হয়েছে, অথচ মুক্তিযোদ্ধা হিসেবে যোদ্ধা হতো, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিলে। এখানে, হ্যাঁ, এখানে আমি আপনার কথার সাথে একটু কথা বলি, হ্যাঁ বলেন, এখানে বঙ্গবন্ধুই কিন্তু বীরঙ্গনা নারীদের কিন্তু স্বীকৃতি দিয়ে গেছেন, এবং উনি এখানে বলে গেছেন যে তাদের ঘর থেকে যে সন্তানরা আসবে, হ্যাঁ, সেটা আমার নাম লিখে দিও পিতা হিসাবে, এবং সেই আমার বাড়ির ঠিকানা তুমি লিখে দিও, এত মহৎ উদার এবং এত স্পষ্ট ভাষায় কোনো জাতির পিতা কিংবা কোনো এই স্বাধীনতা আন্দোলনে কোনো নেতা বলেননি, যেটা বঙ্গবন্ধু বলে গেছেন, বঙ্গবন্ধু সেখানে কিন্তু স্বীকৃতি দিয়ে গেছেন। আর সারা বাংলাদেশেই মুক্তিযুদ্ধের কিন্তু দুটি পর্যায়ে, মানে দুটি ভাগ করা যায়, একটি হলো সশস্ত্র মুক্তিযোদ্ধা আর একটি হলো নিরস্ত্র মুক্তিযোদ্ধা, এবং গেরিলা ফাইটে
এবং এটা দেখা যায় যে মাছ যেমন পানিতে বাস করে, পানিতে লুকিয়ে থাকে, পানিতেই চলাফেরা করে, আমাদের যদি সমস্ত জনগণ যদি আমাদের যদি সমর্থন যদি না করতো তাহলে আমাদের গেরিলা যুদ্ধ করা আমাদের জন্য কিছুতেই সম্ভব হতো না। এই যে আপনি যেমন বলেছেন যে রাত্রে আমাদেরকে অনেক জায়গায় গিয়ে মানে খাইতে হয়েছে, আমরা ক্যাম্প থেকে বেরিয়ে আসছি 5 দিন 7 দিন 10 দিন, এমনও দিন গেছে আমরা সারাদিনও খাইনি, আমরা রাত্রে গিয়ে এক বাড়িতে উঠেছে, মা মায়ের আমাদেরকে পাক করে খাওয়াই আছেন, আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাদেরকে, কিংবা অনেক সময় দেখা গেছে যে আমরা দিনে আর বের হতে পারিনি, সারাদিন ওই বাড়িতেই, যে ধান রাখার যে ডুল বলে আমাদের যে আর কি জিয়াগুলো, এই ডুলের ভিতরে আমরা লুকিয়ে থাকি, আমাদের ওই দিনটা কাটাতে হচ্ছে, কারণ আমরা জানতে দেই নেই, ভয় পেয়ে নয়, এটা হলো যদি আমরা যদি জানি এই বাড়িটা মার্ক হয়ে যাবে, পরবর্তী সময় এই বাড়িটাতে আপনার আঘাত চলে গেলেও আঘাত আসবে, এবং এইগুলির জন্য কিন্তু আমাদের এগুলি করতে হয়েছে। কাজে মুক্তিযোদ্ধারা কিন্তু দুটো, একটা হলো সশস্ত্র মুক্তিযোদ্ধা আর একটা হলো নিরস্ত্র মুক্তিযোদ্ধা। সশস্ত্র মুক্তিযোদ্ধা যারা তারা সে সার্টিফিকেট নিয়েছেন, অনেকেই নেন নাই, হ্যাঁ অনেকেই মুক্তিযোদ্ধা ইয়ে করেছেন, কিন্তু এখানে যে কথাটা যে বলতে হয় যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন থেকে মুক্তিযোদ্ধাদেরকে জাতীয় বীর হিসাবে সম্মান জানানো, রাষ্ট্রীয় সম্মান জানানো আরম্ভ করলেন, তখনই কিন্তু মুক্তিযোদ্ধা অনেকে এসে কিন্তু লাইনে দাঁড়ালো, এবং যখন থেকে দেখা গেল যে মুক্তিযোদ্ধাদেরকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে তখন কিন্তু অনেকেই মুক্তিযুদ্ধে গিয়েছেন কিংবা সম্পর্কিত হয়েছেন, তারাও এসে মুক্তিযোদ্ধাতে কিন্তু অনেকেই নাম লিখিয়েছেন, এবং এটা কিন্তু এটা চলছে, এবং এটা কিন্তু রোধ করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, বারবার সরকার থেকে এটা তদন্ত করা হচ্ছে, এবং এটার যে সত্যিকারের মুক্তিযোদ্ধারা লিস্ট করা হচ্ছে, এবং এটা কিন্তু চলছে, এবং এটা কিন্তু এটাকে শেষ করার জন্য একটা কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আমি যে কথাটা আপনাকে বলছি, আপনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আপনার নেওয়া উচিত ছিল, কারণ একটা স্বীকৃতি সমস্ত কিছুতে প্রয়োজন হয়। আপনি যে লেখাপড়া করলেন, আপনি এসএসসি পাস করছেন, এসএসসি পাস করছেন, আপনি গ্রাজুয়েশন নিছেন, আপনার কিন্তু সার্টিফিকেট না নিলে কিন্তু আপনার সেটা কিন্তু আপনার কখনোই আপনার এটা মূল্যায়ন হবে না। আপনি পাস করেছেন, পাস করার পরে তো আপনি বোর্ড থেকে, আপনি বোর্ড থেকে, আপনি ইউনিভার্সিটি থেকে, আপনি কিন্তু সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেট কিন্তু আপনি প্রডিউস করতে হয়। কাজে মুক্তিযোদ্ধাদের বেলা ওই রকম, আমরা যদি অভিমান অভিমান করে কি সারা দেশের ইয়ার জন্য বলছি, যারা নেন নাই তারা এটা ঠিক না, তারা এটা নেওয়াটা উচিত ছিল। এই সম্পর্কে একটা ফোন ওয়েট করছি, ফোনটা আমরা একটু নিয়ে আসি, তারপর আমরা আলোচনা আবার ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইনটা কেটে গেছে, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন। স্যার একটু আপনার কাছে আসে, আপনি যেমন বলছিলেন যে ওই সময়টা মুক্তিযোদ্ধাদের থেকে আশ্রয় দিয়েছিল বা এসে খেয়ে গিয়েছিল, এরকম দেশে অনেকেই রয়েছে যাদের সময় যেহেতু আপনার নেত্রকোনা যেখানে আপনার যুদ্ধ এরিয়াটা ছিল, ওখানকার আসলে আপনি যে পরিবার থেকে যেহেতু আলাদা ছিলেন এবং আপনার মায়ের সাথে মানে মা যেহেতু মুক্তিযুদ্ধে পরে অংশগ্রহণ করেছে অনেক পর অক্টোবরের দিকে, অগস্টের দিকে, তো এই সময়টা স্যার আসলে এই যুদ্ধর বাইরে যে আরেকটা যুদ্ধ হচ্ছে পরিবার থেকে আলাদা থাকা, নিজের অন্য একটা দুনিয়াতে থাকা, এবং ওই সময়টা আসলে সবকিছু মিলে কিভাবে আসলে সময় কাটতো যুদ্ধের বাইরে, খাওয়া দাওয়া বা সবকিছু মিলে সময়টাতে কিভাবে কাটতো, কি করতেন না সেটা কিন্তু আমাদের, আমরা কিন্তু সবসময় কিন্তু ফিল্ডে রয়েছি, যখন আমরা ক্যাম্পে ফিরে গেছি বুঝছেন, আমরা তখন গান বাজনা করতাম মানে আমাদের ব্যথা ভুলে থাকার জন্য, বুঝছেন, পারিবারিক ব্যথা কিংবা অন্য, যে আমার সাথে যখন আমাদের সাথে যখন মুক্তিযুদ্ধ মারা গেছে একদিনে 7 জন সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর সাথে, সেটা 26 জুলাই নাজিরপুর ফাইট, যেটাকে 7 শহীদের মাজার হিসাবে যেটা এখন স্বীকৃত, বলছেন এই যে সম্মুখে মারা যাচ্ছে, সম্মুখে আহত হচ্ছে, আমরা তখন কিন্তু আমাদের অনেকেই মানে একটু মানসিকভাবেও কিন্তু আমরা অনেক সময় না ভেঙে পড়ে না, একটু মানসিকভাবে অনেক সময় উত্তেজিত হয়ে পড়তো, বলছেন এটার জন্য আমরা নিজেরা গান করতাম, আপনারা নিজেরা, আমরা তো আর সবসময় তো ক্যাম্পে তো বসে থাকিনি, আমরা তো ক্যাম্পে গেছি ধরেন 5 দিন 7 দিন 10 দিন, আমাদের আমরা ভিতরে এসে আমরা অপারেশন করছি, এবং আমাদের তখন ধরেন এমুনেশনের কিছু দরকার, আমাদের কিছু রেস্টের দরকার, কাপড় চুপড়গুলি একেবারে যা বাজে অবস্থায় চলে গেছে, এটার জন্য আমরা আবার ক্যাম্পে ফিরে এসেছি, এসে আবার হয়তো 1 দিন 2 দিন 3 দিন থেকে আবার কিন্তু আমরা ভিতরে আবার দেশের ভিতরে চলে আসছি, বুঝছেন। আমাদের যে ক্যাম্পটা ছিল এটা ছিল রংরা ক্যাম্প, এবং এটা কিন্তু এই ময়মনসিং মানে একের ময়মনসিং কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষের, আমরা যাওয়ার জন্য যে রিফিউজিরা যারা যেতেন, যারা অত্যাচারিত হয়ে যেতেন, এটা কিন্তু একটা পথ ছিল, এই পথটা কিন্তু আমরা সবসময় আমরা উন্মুক্ত রাখছি আপনার, আমাদের এখানে
পাকিস্তানিদের সাথে ফাইট করতে হয়েছে, আপনার রাজাকারদের সাথে ফাইট করতে হয়েছে, কারণ এই মানুষগুলো যদি আশ্রয় না নিতে পারে তাহলে দেশের ভিতরে মরবে। হ্যাঁ, এবং এই পথটা কিন্তু আমাদের খোলা রাখতে হয়েছে, আমার সাথে সাথে আমাদের ফাইট করতে হয়েছে। আমরা বিভিন্ন থানা দখল করেছি, যদিও আমরা বেশি দিন রাখতে পারিনি, কারণ ওটা রাখাও সম্ভব ছিল না। আমাদের মানে গেরিলা যুদ্ধের ইয়েটা হলো হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান। আমরা হয়তো দখল করছি, দখল করে তো আমরা একদিন রয়েছি, আবার আমরা কিন্তু ব্যাক করছি, বুঝছেন? কারণ এখানে সাথে সাথে না হলে আর্মি থেকে আপনার ওই প্লেন অ্যাটাক হচ্ছে, আবার আর্মি রিফোর্সমেন্ট করে এবং এরা হেভি আর্টিলারি নিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করছে। আমাদের কথা হলো মারবো কিন্তু মরতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, হিট করবো আবার ফিরে আসবো, এটাই হলো গেরিলা যুদ্ধের কিন্তু মূল মন্ত্র আর কি। এবং এটাতেই ব্যতিব্যস্ত করে রাখতে হবে তাদেরকে, তাদের মরালি, হ্যাঁ, আপনার একটা সেনাবাহিনীকে তাদের মরালি ডাউন করে দিতে হবে, তাহলে আমরা যুদ্ধে জয় করতে পারবো। আরেকটা ফোন একটু কেটে গেছিল, আবার এসেছি, আমি কলটা একটু নিয়ে আসি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথেকে? আমি মাইমিন সিং থেকে অ্যাডভোকেট আনোয়ার ইসলাম বলছি। জি, কথা বলুন আমাদের অতিথির সাথে। জি, আমি মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। অবশ্যই, জি জি বলেন। মন্ত্রী মহোদয়ের সঙ্গে? জি, তিনি শুনছেন, বলুন। জি, মন্ত্রী মহোদয় ভালো আছেন? জি জি ভালো, ভালো তো। আমি, আমার বাড়ি হচ্ছে কুমরিতে, কুমরি নেত্রকোনা সদরে, নেত্রকোনা সদরে, আমার নির্বাচনী এলাকার মানুষ। জি জি, আমি ওই যে মাইমিন সিং থাকি, ওই যে আপনি যে স্কুলটা দিচ্ছেন কুমরি প্রাইমারি স্কুল, এটা আমিও জমিদাতা আর কি। আচ্ছা আচ্ছা, যে আপনি যে অনুষ্ঠানে দেখতেছিলাম রাতে হঠাৎ করে আপনাকে দেখলাম আর কি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগতেছিল দেখে। তাই মাইমিন সিং উকালতি করি, মাইমিন সিং বারে আপনি অনুষ্ঠানটা দেখে আমার খুবই ভালো লাগলো আর কি, নিজের গর্বিত মনে করলাম। আচ্ছা, কোনো প্রশ্ন রয়েছে স্যারের কাছে বা আপনার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অনুমতি রয়েছে? জি, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কোনো অনুভূতি রয়েছে বা কোনো প্রশ্ন বা কোনো? না না, আমি তো মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করছি মাত্র। তা তো অবশ্যই, কিন্তু আমারও তো অনেক জিজ্ঞাসা রয়েছে, আমি একের পর এক মানে কোয়েশ্চেন করার জন্য মুখিয়ে আছি স্যারকে এবং আপাকে, যে কখন কোন প্রশ্ন করবো। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ফোন দিয়েছেন, এই জন্যই ভালো থাকবেন। স্যার, এবারে একটু আবারও আসি, যে এই যে যখন আপনার আশপাশ থেকে একদিন বলেন যে আপনি সাতজন হারিয়ে গেল, তখন সেটা কি হতো আসলে, যে একটু কি রিয়েলি মন খারাপ হতো নাকি ওইটা আপনাদের ডাবল উত্তেজনা বেড়ে যেত, না আমাদেরকে আবার স্বাধীন করতে হবে মানে যারা শহীদ হয়েছে তাদের জন্য হলো? না, এটা তো উত্তেজনা তো আসতো, আমরা তো ওদের রক্ত আপনি ধরে আমরা শপথ করতাম আমরা দেশকে মুক্ত করব, হ্যাঁ, আমরা দেশকে স্বাধীন করব, ওরা রক্ত দিয়ে গেছে, আমরাও প্রয়োজন আমাদের রক্ত দিব, হ্যাঁ, কিন্তু দেশমাতৃকাকে আমরা মুক্ত করব, আমরা এই দেশের মানুষকে মুক্ত করবো, আমরা শাসন থেকে শোষণ থেকে আমরা মুক্তি চাই, দেশকে মুক্তি করতে চাই। সেই বঙ্গবন্ধুর ডাকে, হ্যাঁ, যে আমরা যে সাড়া দিয়েছি এবং সেই বঙ্গবন্ধু যে চেতনা যে লালন করেছে, এবং একাত্তরের চেতনা, সাবরিক মানুষের চেতনা, কৃষক শ্রমিক মানুষের যে শোষণ থেকে আমরা বের করে আনা, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা, এটা তো আমাদের মানে স্বাভাবিকভাবেই আরও আমাদেরকে উত্তেজিত করতো, আমাদের যুদ্ধের দিকে আরও অনুপ্রাণিত করতো, যে আমরা মৃত্যুর বদলা আমরা মৃত্যু আমরা ঘটাতে চাই, আমরা ওদেরকে মারতে চাই। হ্যাঁ, এটা আমাদের সাংঘাতিকভাবে আরও অনুপ্রেরণা জুগিয়েছে, দুঃখ লেগেছে, আমরা কান্নাও করেছি, হ্যাঁ, আমাদের লাশ কাঁধে নিয়ে আমরাকে দাফন করেছি, এটাও তো আমাদের জন্য খুব করুণ, কারণ আমরা একসাথে ট্রেনিং দিয়েছি। রাত্রে একজন মুক্তিযোদ্ধা আর একজন মুক্তিযোদ্ধার কিন্তু তখন সবচেয়ে বড় আত্মীয় বন্ধু এবং রক্তের বন্ধন চেয়েও বেশি, কারণ আমি যে আমার আমাদের কথা ছিল একটাই, যে আমি যদি যুদ্ধক্ষেত্রে যদি মারা যাই আমার লাশ ফেলে রেখে আসবে না, এবং আমিও বলতাম আমার গ্রুপের সবাইকে যে আমি যদি বেঁচে থাকি কোনো মৃত্যু হলেও কিন্তু কোনো লাশ ফেলে রেখে আসবো না, এটা আমাদের একটা শপথ ছিল। হ্যাঁ, কারণ আমরা চাই সেই লাশটাকে এনে আমরা যথাযথ মর্যাদায় আমরা তাকে দাফন করতে, কারণ এই লাশটা যদি ফেলে আসি তা তো পাকিস্তানি সেনাবাহিনী এটাকে অমর্যাদা করবে, এটাকে ইয়ে করবে, আমরা এটা কিন্তু কখনোই কিন্তু আমরা চাই না, অবশ্যই না, সেটা জীবিত অবস্থায় না মৃত্যুর পরও না। আপনার কাছে একটু আসি, আপনি খুবই কিশোর বয়সে যখন একদম ডিরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তখন আপনাকে কখন আপনার মনে হয়েছে মানে যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যে আপনার এই দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আপনার ব্যক্তি জীবনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যক্তি জীবনকে আপনি পেছনে ফেলে দিয়েছেন, এমন কোনো কিছু মনে হয়েছে কখনো? না, কারণ তখন এমন একটা পরিবেশ ছিল, এমন একটা সময় ছিল, এই ভাবনাটা আসারই কথা না। তখন দেশ হলো আমাদের প্রথম প্রেম, দেশের মাটিকে মুক্ত করব সেটা হলো প্রেমের
মূল মন্ত্র, মানে তখন প্রেম বলতে শুধু দেশপ্রেম ছিল, দেশপ্রেম, দেশপ্রেম, আমরা দেশকে স্বাধীন করব, দেশ স্বাধীনতার পরে, কারণ সেই সময় যে আমাদের যে নির্যাতন অস্থিরতা বা অত্যাচার যেটা ভোগ করেছে বা বৈষম্যের যে শিকার ছিলাম পাকিস্তান আমলে, সেটার থেকে দেশকে মুক্ত করব, এই প্রেমটাই আমাদের কাছে বড় প্রেম ছিল, যার কারণে ওই কিশোর বয়সেও পরীক্ষা না দিয়েও যুদ্ধে অংশগ্রহণ করা এবং সেই যুদ্ধের ফলাফল হিসেবে দেশের স্বাধীনতা, কারণ স্বাধীনতা তো আর একদিনে হয়নি, নয়টা মাস, আর নয়টা মাসেই হয়নি, তার একটা ধারাবাহিক আন্দোলনের ফলাফল স্বাধীনতা যুদ্ধ, তারপরে স্বাধীনতা। এবারে আপনার সেই সেই সময় যুদ্ধের কথা একটু ছোট করে স্যারের কাছে জানতে চাইবো, যেহেতু মানে যুদ্ধ তো একটা লম্বা সময় ধরে, কিন্তু তার মধ্যে কিছু স্মৃতি থাকে যেটা আমরা হয়তো স্যার হয়তো স্বপ্নের মধ্যে অনেকবার দেখেছে বা অনেকবার তার মনে পড়ে, সারা জীবন আমৃত্যু তার মনে পড়বে। এবার আপনার জীবনে আমার মনে পড়ে, আমি একেবারে উর্দু কথা বলতে পারতাম, উর্দু লিখতে পারতাম, আমি ইচ্ছা করে শেখা, ইচ্ছা করে শেখা, এবং সেই শেখাটা ইচ্ছা করে, যেহেতু আমরা ট্রেনিংটা আগেই নিয়েছি, ড্যামি রাইফেল নিয়ে আমরা মার্চ পাস্ট করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের ওই বয়সেই আমরা করেছি, কারণ আমরা স্বপ্ন দেখছিলাম শুধু দেশের স্বাধীনতা না, তার সাথে সাথে দেশটাকে যে স্বাধীন করার জন্য লড়াই করতে হবে সেই স্বপ্নটাও নিজেরা লালন করেছি এবং তার জন্য ট্রেনিং নিয়েছি যে কিভাবে করব কাজগুলি। তারই ফলাফল হিসেবে একেবারেই যখন 25শে মার্চ আমার ম্যাট্রিক পরীক্ষার আগে, আমাদের এপ্রিলে পরীক্ষা, আমাদের বাসায় তো একটু পড়াশোনার জন্য চাপ ছিল, তারপরেও আমরা 25শে মার্চে রাতে তো এ হলো 24 তারিখ, সারাদিন গিয়ে সন্ধ্যার থেকে আমরা নবাবপুর রোড, গুলিস্তান, ফুলবাড়িয়া, যেটা ফুলবাড়িয়া এখন যেটা ওটা স্টেশন ছিল তার কাছে আর কি, ওটা বাস স্ট্যান্ড, হ্যাঁ, ওখানে নবাবপুর রোড এবং নবাবপুরের একদম মুখে, একদম ধলাইখালের মুখ এবং শাঁখারিপট্টি জগন্নাথ কলেজের কাছে আমরা ব্যারিকেড দিলাম, হ্যাঁ, আর এদিক দিয়ে নারিন্দা, একদম টিপু সুলতান রোড থেকে একদম নারিন্দার মুখে একদম ব্যারিকেড, এবার ব্যারিকেড দিলাম, শুরু হলো রাতে 12টা বাজার সাথে সাথেই তার তো অপারেশন সার্চ লাইট। আমার বাসাটা ছিল তিনতলা, ছাতে উঠে গেলাম, গিয়ে দেখলাম চারিদিকে আগুন জ্বলছে, তখন তো প্ল্যান করেই ফেললাম কাজে আরও ঝাঁপিয়ে পড়তে হবে, সরে যেতে হবে, তখন আমি পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম ওই নন বেঙ্গলি যে ফ্যামিলি, আমার বান্ধবী যার কাছে উর্দু আর শেখা, উর্দু লেখা শেখা। তারপরে স্বাধীনতার যুদ্ধে যে অংশ নিচ্ছি গ্রহণ করলাম, পরের দিনই 26 তারিখ সকালবেলা আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেলাম, যেহেতু আমি উর্দু জানি, উর্দু বলতে পারবো, সালোয়ার কামিজ পরা, একদম বিহারিদের মতনই আমাকে লাগছে, আমি চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি র্যাকিং করে আসলাম, র্যাকিং করে ওখান থেকে ফিরে এসে ওই আমার ভাইরা যারা গ্রুপটা তখন মুক্তিযুদ্ধের যারা লিডারশিপে ছিলেন তাদের সাথে শেয়ার করা, এবং আমাকে পাঠানোই হয়েছিল এগুলো। এদিক দিয়ে আবার ধলাইখালে গিয়ে দেখলাম লাশ পড়ে আছে, পোড়া লাশ, একদম আগুনে পড়া শাঁখারিপট্টির মুখ, এগুলো দেখে তো ভালো থাকার কথা না, মনটা ভালো থাকার কথা না, কাঁদতে কাঁদতেই ফিরেছি, কাঁদতে কাঁদতে ফিরলে মা বলছে গেলেই বা কেন, কাঁদছিসই বা কেন, আমি যে কাঁদছি তোমাদের কাছ থেকে দোয়া নিয়ে ফিরে যাওয়ার জন্য, বলছে দোয়া নিয়ে কোথায় যাবে, যুদ্ধে যা, যুদ্ধ কর, এখানে থেকেই করবি, আমরা সহযোগিতা করব। সেই অবস্থায় পরের দিন আবার 3 দিন পরে আমাকে ড্যামরা থেকে জানানো হলো কিছু জিনিস পাঠাতে হবে, ওইটা আমি একদম বাঙালি শাড়ি পরে মাথায় ঝাঁকিতে এ নিয়ে চুড়ি, কাঁচের চুড়ি, সেটা দিয়ে সাজিয়ে ভিতরে নিয়ে, আমরা যেটা নাটক সিনেমায় দেখি নরমালি, এই ড্যামরায় ধলপুর, যেটা ধলপুর খালেকুজ্জামান ছিলেন, ওখানকার কমিশনার মারা গেছেন, উনি ওনার বাসায় পৌঁছানো হলো, ওখান থেকে আবার ড্যামরার ওপার থেকে এসে ওখান থেকে নিয়ে যায়, এবং এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। তারই একটা সময় এসে আমাদের এই কাজ চলছে, ওষুধ সংগ্রহ করা, টাকা জোগাড় করা। কোনোদিন কি ভয় করেনি বা কোনোদিন এমন কোনো সিচুয়েশন হয়নি যে আসলে ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আমি রমনা পার্কের ভিতরে দিয়ে যাচ্ছি, ওই যখন ক্র্যাক প্লাটুন গ্রুপ রুমিরা সহ মায়া ভাইরা সহ যে বোমিংটা করলো, মায়া ভাইয়েরা সহ যে গাড়িতে, তখনও আমি পিছনে র্যাকিং করে গিয়ে ওই কখন দারোয়ানরা থাকে, কখন সাংবাদিকরা আসবে এই খবরটা এনে দেওয়ার জন্য আমি গেছি, তখন যখন বের হয়ে আসি তখন থামিয়ে দিয়েছে, থামিয়ে দিলে তখন আমি উর্দুতে বললাম কেন আমাকে থামানো হলো, আমি তো পার্কে বেড়াতে আসছি, ফুল কুড়াতে আসছি, হ্যাঁ, এইভাবে বলে উর্দুতেই বললাম, আর খুব শুদ্ধ উর্দুতেই বলেছি, একদম ভাঙা ভাঙা না, তখন উর্দুতেই সুন্দর করে বলায়, তারা বলছে ঠিক আছে বেটি যাও, যাও যাও বেটি যাও, চলে আসলাম,
কিন্তু তার কদিন পরে ওই তাজউদ্দিনের ফ্যামিলির গল্প যে করছিলাম, আমার দুলা ভাই তো মুক্তিযুদ্ধের সাথেই সম্পৃক্ত ছিলেন, ওনার পরিবারে যশোরের আর কি নাভারণ শাসাতানা, ওনারা আট ভাই এবং চাষ্ট ভাইরা সব সব মুক্তিযুদ্ধে চলে গেছেন। তো দুলা ভাই তাজউদ্দিন সাহেবের ফ্যামিলিকে নিয়ে আমাদের বাসায় উঠলেন, আর উনি তো জোড়া তাজউদ্দিন তো অনেক লম্বা চড়া মানুষ, কালো বোরখা পড়েছে, পাঞ্জাবিদের মতনই লাগছে, তো সবাই মনে করছে কাদের ওদের বাসায় আমার, যেহেতু আমি উর্দু তখন আমাকে রওশন বলেই ডাকতো, রওশন শব্দে, হ্যাঁ রওশন, রওশন কা ভাই মে কোন আয়া হ্যায় দেখো তো উসকা মকান মে কোন আয়া, তখন ওরা বলছে উসকা মামি হোগা ভাই কই হোগা, আসলে ওনারা এসেছিলেন। পরে একটু কানা ঘোষা হতে থাকে, রাত তিনটার সময় নিয়ে ওদের ওনাদেরকে, তখন সোহেল তাজ দেড় বছরে, সোহেল তাজ দেড় বছরে, এই স্মৃতিগুলো আসলে খুব তাড়িত করে, খুব অনেকগুলো ত্যাগ দেখেছেন, আমি একটু কিছু ছোট ছোট করে কিছু যুদ্ধের কথা বা খণ্ডযুদ্ধের কথা একটু জানতে চাই যেগুলো আপনার এখনো মনে পড়ে। আমরা দেখেন ট্রেনিং দিয়ে আমরা যখন দেশের ভিতরে আসি তোরার থেকে, তখন এটার সাইডে কিন্তু অনেক আমাদের রিফিউজি ক্যাম্প ছিল, তো এটা আগেই খবর হয়ে গেছে যে মুক্তিযোদ্ধারা এদিক দিকে যাবে, তারা দেশের ভিতরে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মানে খুবই মানে অন্তরে এখনও বাজে। তখন আমরা যখন এই রিফিউজি ক্যাম্পগুলি যখন আমরা পাস করতাম রাস্তার পাশে, তখন আজান দিত, উজ্জান আল্লাহ আকবর করে আজান দিত, হ্যাঁ, এবং হিন্দু যারা ছিল তারা সেখানে শঙ্খ বাজাত, এবং এই যে জুগার দিত, জুগার বুঝেন তো, মানে এটাকে জুগার বলে, তারা জুগার দিত, এই যে একটা অনুভূতি, এবং ফুল দিয়ে আমাদেরকে গাড়ির গুলির উপরে তারা ছিটিয়ে দিত, এই যে একটা অনুভূতি, এবং এটা যে মানে এখনো যে আমাদের যখন মনে হয় যখন চোখে ভাসে আমরা এত আবেগ তাড়িত হয়ে যাই, এটা মানে কোনো রাষ্ট্রপতি বলেন কোনো ইয়া বলেন এত এই মানে প্রাণ খোলাভাবে এত সম্বর্ধনা, এটা কিন্তু মন থেকে ঐতিহাসিক। আর আমরা যখন ভিতরে যখন আসলাম, আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমাদের কয়েকটাই আপনাদের, কারণ আমরা কিন্তু ফার্স্ট গ্রুপ তোরা ট্রেনিং ক্যাম্পের, হ্যাঁ, এবং আমরাই কিন্তু প্রথম সশস্ত্র মুক্তিযোদ্ধা যারা আমরা ট্রেনিং নিয়ে আমরা দেশের ভিতরে এসে আমরা ঢুকছি। আমরা ঢুকার পরে আমাদের সাথে ফাইট হয়েছে বরুয়ারিতে, এখানে আমরা পাকার্মির সাথে ফাইট হয়েছে, এখানে আপনার রেজাকার এবং আনসার কমান্ডারকে ধরে নিয়ে আসা হয়েছে, বুঝছেন, ভারতের, হ্যাঁ, এবং এই আর্মির লোকও ধরে নিয়ে আসা হয়েছে, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। তার পরবর্তী সময়ে আমরা ওই যে আমাদের মানে রেললাইন, রেললাইন একটা সবচেয়ে বড় ব্রিজ, কংস নদী, আপনার নাম শুনে থাকবেন, এই কংস নদীর উপর রেলের ব্রিজটাও কিন্তু আমরা ভেঙে দিই, এটাও কিন্তু আমাদের জন্য একটা খুবই ঐতিহাসিক। এবং সবচেয়ে ঐতিহাসিক ওই যে ২৬শে মার্চের যে আমাদের না ২৬শে জুলাইয়ের যে আমাদের নাজিরপুর যুদ্ধ, যে যুদ্ধে আমাদের সাতজন শহীদ হলেন, এবং এটা সবচেয়ে থেকে অভূতপূর্ব কি জানেন, আমাদের এক মুক্তিযোদ্ধা সে ওই এলএমজি চালাচ্ছিল, লাইট মেশিন গান, তার এখানে একটা ডাইরেক্ট একটা মানে ব্রাশ ফায়ার এসে ঢুকে তার হেলমেটটা ছিদ্রি করে তার মাথাটা আপনার ইয়ে হয়ে গেছে, কিন্তু সে ওই মানে এলএনজিটার উপরে সে মাথা রেখে পড়েছিল, এবং এটা কিন্তু আপনার মানে একটা অভূতপূর্ব যে মানে চোখে না দেখলে, হ্যাঁ, এটা কেউ যে চিন্তা করতে পারবে না, বুঝলেন, আপনার এখানে সাতজন শহীদ হয়, এবং নাজিরপুরে পরবর্তী সময়েও অন্যের ফাইট হয়েছে আপনার, হ্যাঁ, এবং এই ফাইটে আমরাও নেতৃত্ব দিয়েছি, কিন্তু এই ফাইটে আপনার ভারতীয় বাহিনী আমাদেরকে ভোট থেকে আমাদেরকে কভারিং দেওয়ার কথা ছিল, কিন্তু এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তারা কভারিংটা দিয়ে পড়ে আমরা কিন্তু পাল্টা আমরা কিন্তু পাক আর্মির ইয়েতে পড়ে যাই, এবং আমাদের বিডিআরের একটা গ্রুপ আমরা তারা চারদিকে আটকা পড়ে যায়, তো এখান থেকে কোনোভাবে একটি বিডিআর ক্রলিং করে এসে আমরা যেখানে ছিলাম আমাদেরকে খবর দেয়, এবং আমরা তাড়াতাড়ি এখানে কিন্তু আপনার এটা পাহাড়ি অঞ্চল নাজিরপুরের, এটা পাহাড় থেকে নেমে আসছে, এই গল্পটা বর্ডার দেশের বাইরে কল আসছে, কলটা একটু নিয়ে আসি স্যার, অবশ্যই বাকিটুকু স্যার শুনবো স্যার একটু। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথেকে বলছেন? আমি ভিয়েনা থেকে বলছি। আমি কি মিস্টার সাহেবের সঙ্গে একটু কথা বলতে পারি? অবশ্যই বলুন। জি জি, বলেন বলেন।
আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই আমি কামাল। হ্যাঁ হ্যাঁ কি খবর? ভালো। হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? আছি আল্লাহ রাখছে, আল্লাহ মোটামুটি ভালোই রাখছে। আমি এখন টিভি দেখতেছি, আপনাকে দেখলাম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখে এখন ভাল লাগলো। অনেক দিন পরে দেখলাম, গত বছর আসছিলেন যখন বিয়ানায় তখন দেখা হয়েছিল, তখন দেখা হয়েছিল আপনার দেখে আমার খুব ভাল লাগলো, এই জন্য চিঠির একটা টেলিফোন দিলাম আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এত দূর থেকে ফোন দিয়েছেন অনুষ্ঠানে। আল্লাহ দীর্ঘায়ু দান করুক, দোয়া রাখেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই জন্য দোয়া করবেন, আমরা যাতে করোনা ভাইরাস থেকে যে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাই। অবশ্যই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। স্যার সরি আমি ফোনটার জন্য আপনার কল ইন্টারাপ্ট করেছি, আবার একটু শুনতে চাই। তারপরে ঘেরাওয়ার পরে, হ্যাঁ ঘেরাওয়ার পরে তখন আমরা খুব চিন্তিত পড়ে গেলাম। তখন আমরা করলাম, আমরা একসাথে আমরা কয়েকটি মানে SLR সেলফ লোডেড রাইফেল, তখন আমাদের এটা ভারতীয়দের তৈরি রাইফেল, এটা প্রযুক্তিটা হলো রাসায়ন, হ্যাঁ এটা অটো চলে আর কি। এটা আমরা এই রাইফেলগুলি কতগুলো আমরা তাড়াতাড়ি একখানে করলাম, আর দুইটা এলএমজি আমরা তাড়াতাড়ি, এটা কিন্তু বর্ডারের কাছে নাজিরপুরটা, হ্যাঁ এটা ছড়া আছে, আমরা ছড়া দিয়ে আমরা অনেকটা মানে এগিয়ে গেলাম। তখন আমরা দেখতে পারতেছি যে আমরা পাক আর্মিরা ওরা মানে মার্চ করে এদিকে আসতেছে গুলি করতে করতে, আর বিডিআর ওরা আটকা পড়ে গেছে, ওদের বেরোনোর কোনো পথ নেই। আমরা একসাথে গিয়ে আমরা সবাই, আমি বললাম যে আমরা আসতে 1, 2, 3 বলবো, সব রাইফেল এবং সব এলএমজি একসাথে চালু করে দিতে হবে। হ্যাঁ তা আমরা একসাথে চালু করে দিলাম, তো পাক আর্মিরা ভাবলো যদি এনফোর্সমেন্ট হয়ে গেছে এখানে, হ্যাঁ তাকে যে আর আগানো যাবে না, নতুন টিম, হ্যাঁ নতুন টিম এসে গেছে এখানে, যে এনফোর্সমেন্ট হয়ে গেছে ওরা একটু পিছিয়ে গেল, এবং এটার থেকে কিন্তু বিরিয়ারা কিন্তু আস্তে আস্তে ওরা কিন্তু সব বেরিয়ে এসে পড়তে পারলো, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা ঐতিহাসিক, না হলে ওদিন বিডিআরদেরকে কিন্তু যারা ইয়া ছিল তাদেরকে, তখন তো ইপিআর, হ্যাঁ বিডিআর তখন তো ইপিআর, এই ইপিআরদেরকে কিন্তু রক্ষা করেন, কারণ এরাও কিন্তু আমাদের সাথে আপনার যুদ্ধ করছে। হ্যাঁ আমাদের ক্যাম্প ওদের ক্যাম্প কাছাকাছি ছিল, তো এই যে অবস্থাগুলি আপনার এইগুলি তো আমাদের জন্য একটা চিরস্মরণীয়। আমরা কলমাকান্দা থানা আমাদের আমরা দখল করলাম যুদ্ধ করে, আমরা মোহনগঞ্জ আমরা যুদ্ধ করলাম, মদনে আমাদের যুদ্ধে শেষ পর্যন্ত আমাদের এখানে প্লেন দিয়ে বোঝেন হেলিকপ্টার দিয়ে আমাদের সেখানে গুলি করা হলো, এবং সেখানে ওই পাক আর্মিদেরকে সাপোর্ট দেওয়া হলো। আপনার এইভাবে আমরা যুদ্ধ করেছি, আমরা কিন্তু আমরা মুক্ত করেছি আটপাড়া মুক্ত, কিন্তু আবার মুক্ত করে আমাদেরকে আবার ব্যাক করতে হচ্ছে, কারণ এখানে থাকার মতো তো আমাদের, কারণ আমাদের এমুনেশান কম, আমাদের হেভি এমুনেশান নাই, আর এটা তো এই অবস্থা তো থাকতে গেলে এটা তো হেভি আপনার মানে এমুনেশান আর্মসের দরকার। যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, আপনারা তাই করেছেন, তাই করেছি আমরা, এবং এটা এভাবে, এবং আমাদের সবচেয়ে থেকে জানেন আমাদের মুক্তিযুদ্ধের শুরুকালীন সময়ই আমরা ফার্স্ট আমরা আমাদের নেত্রনা কলেজের ইউটিএসসি ডেমি রাইফেলে আমরা ছেলেদেরকে ট্রেনিং দেওয়ার, তারপরে আপনাদের আনসারের এখানে তখন কিছু ছিল ওরা আমাদের সাথে যোগদান করলো, আনসারেরা ওদের সাথে আপনার তখন আপনার ক্যাম্প ছিল দুটা, ওরা আমাদের সাথে যোগদান করলো, ওদের আর্মসের মানুষজন ছিল, এবং আমরা ওদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের নেত্রকোনা যে ম্যাগজিন ছিল একটা, হ্যাঁ অস্ত্রাগার ছিল, এটাতে রাইফেল ছিল 3 রাইফেল, মার্ক 3 রাইফেল এবং গুলা, হ্যাঁ এগুলি পুলিশের এবং আনসারদের ছিল, এটা এখানে ছিল, আমরা চাচ্ছিলাম এটা কিন্তু এটা এটা হলো 25 মার্চের পরে, কিন্তু তখনকার HDP এবং তারা কিন্তু দিতে চাচ্ছিল না। তারপরে আমরা একটা গ্রুপ, যেমন আমি শামসুজ জোহাবাই, হায়দার জাহান চৌধুরী, আবদুল্লাহ মাহমুদ বুলবুল, তারপরে আনিসুর রহমান খোকন, আমরা এই 5-7 জন আমরা বুদ্ধি করে আমরা করলাম কি আমরা HDP-এর আমরা ধরে নিয়ে আসলাম, এবং আনসার যারা ছিল তারা বললো যে আমরা তাদেরকে আমাদেরকে প্রোটেকশন দেবে, তারা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে গেল, এবং আমরা পুলিশকে বললাম যে আপনারা যদি আসেন তাহলে কিন্তু গুলাগুলি হয়ে যাবে, এবং এটা 25 মার্চ পরে, এটা কিন্তু এটা এটা কিন্তু এখন মুক্ত এলাকা, ওরা আবার কিন্তু ভয় পায় আসে নাই। তা আমরা এখানে রাখার পরে আলোচনার মাধ্যমে তারপরে HDP-ও বাধ্য হলো যে সমস্ত ম্যাগজিনের সমস্ত রাইফেল এবং এমুনেশন দিয়ে দেওয়ার জন্য, এবং তখন আমাদের ওই এত ট্রেনিং ছিল না, আমরা সাথে সাথে করলাম কি এগুলি ট্রাকে ভর্তি করে জিপে ভর্তি করে আমরা সব বর্ডার বেল্টে নিয়ে আসলাম। হ্যাঁ এবং আপনার ওই যে বর্ডার ক্যাম্পেইনে তখন সুবেদার, এইটা তখন কিন্তু সুবেদার ছিলেন কমান্ডিং অফিসার সুবেদার আজিজ,
তার কাছে আমরা রাখলাম এটা এই এখানে এখানে জমা রাখলাম, কারণ এটা আমাদের পরবর্তী সময় আমাদের প্রয়োজন আছে। এই হলো আমাদের আর্মস। আর আমাদের প্রথম যে আর্মস ছিল এটা হলো আমাদের হায়দার জাহান চৌধুরী, যার নাম আমি আগেও বলছি। হায়দার জাহান চৌধুরীর বাবার একটা দোনালা বন্দুক, খন্দকার আনিসুর রহমানের বাবার একটা পিস্তল, যার যা আছে, হ্যাঁ, এবং নেত্রকোনা ফার্ম থেকে একটা বন্দুক, হ্যাঁ, এই এবং আরেকটা পিস্তল। আমাদের তখন অস্ত্র হলো, হ্যাঁ, এই চার পাঁচটা বন্দুক, হ্যাঁ, আর হলো দুইটা পিস্তল। এই হলো আমাদের এই নিয়ে কিন্তু আমাদের আমাদের অপারেশন শুরু, হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু আমরা তখন মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়লাম। একটা ফোন আমরা একটু নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে? আমি ঢাকা কলাবাগান থেকে মোহাম্মদ আলী আমার নাম। জি অবশ্যই, কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যাঁ, আমি একটু আপার সাথে আগে কথা বলবো, পরে স্যারের সাথে বলবো। জি কথা বলুন। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার যে ইটা যুদ্ধের যে লোকেশনটা আপনি বললেন, যে আমি ওই যে চুরি নিয়ে তারপর ওইটা নিয়ে এটা নিয়ে এভাবে এভাবে আমি মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করেছি, আমি এত অনুষ্ঠান দেখছি কিন্তু আপনার এই জিনিসটা আমি কোথাও কারো কাছে পাইনি। কিন্তু আমি ঢাকাতে দেখছি যারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছে ঠিক এভাবেই সাহায্য করছে, যে আপনার 7ই মার্চের যে ভাষণটা বঙ্গবন্ধুর, সেটা আমাদের কলাবাগানের ইয়াকুব ভবনের মালিক, ওর ছেলে দিল মোহাম্মদ দিলু নাম, ও ইউএনডিপি ড্রাইভার ছিল, ও ওই গাড়ির স্পেয়ার চাকার তলে কইরা জিঞ্জিরা দিয়া এই 7ই মার্চের ক্যাসেট উনি ইন্ডিয়াতে পাঠাইছেন, এক হাতে করতে করতে এটা চলে গেছেন ইন্ডিয়াতে। আপনিও ঠিক যেভাবে বললেন আজকে আপনার কথাটা আমি ঠিক মিল পাইলাম, যা দেখছি আমরা 71-এর যুদ্ধে তা মিল পাইলাম। আর মন্ত্রী সাহেবও যা বললেন যুদ্ধের কথা ঠিক তাও মিল পাইলাম, যে উনি বলল যে আমরা যখন ক্যাম্প থেকে বাড়ি হইতাম আজানের ধ্বনি হইতো, তারপর পূজার ধ্বনি হইতো, এই যে একটা সম্বর্ধনা পাইতাম একটা মানুষের মনের থেকে, এটা এখনকার মন্ত্রী মিনিস্টাররাও পায় না বা প্রেসিডেন্টরাও পায় না, এটা একদম সত্য। কিন্তু এই কথাগুলো কোনো মুক্তিযোদ্ধার কাছে আমি শুনি নেই। আর ওই যে খাওয়ার জন্য ওই যে মানুষের বাড়িতে গিয়া মাগো আমাদেরকে দুটা খাবার দাও, কিন্তু এটাও কোনো মুক্তিযোদ্ধারা বলে নেই। কিন্তু আজকে এই আমার মামি সিং এর মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেব বললেন, কিন্তু আমরা অনেক মুক্তিযোদ্ধাদেরকে এই রুটি বানায়া টমাটোর খাট্টা দিয়া এই খাওয়াইছি খালের পারে নদীর পারে অনেক খাওয়াইছি, হ্যাঁ, কিন্তু এই যে মানুষের উপকার করলো খাওয়াইলো মুক্তিযোদ্ধাদেরকে এবং জনগণ এত কিছু করলো কেউ বলে নাই। আর মন্ত্রী সাহেব যে বলছে যে আমরা এই বাড়িটাকে বাঁচানোর জন্য আমরা ডুলের ভিতর পলায়া থাকতাম একটা দিন, জেলখানার চোখ কষ্ট, এই জিনিসটা কোনো মন্ত্রী রাজ পর্যন্ত বা কোনো মুক্তিযোদ্ধারা বলে নেই। অনেক মুক্তিযোদ্ধা দেখছি, এখন ওনারা কি মুক্তিযোদ্ধা আর আমাদের এই মামি সিং এর মন্ত্রী সাহেব কি মুক্তিযোদ্ধা, উনি দুইটা কথা বলছেন, যে গেরিলা যুদ্ধ করতে হইলে মাছের মতো পলায়া থাকতে হবে। অনেক এই যে দিন আপনার এই যে ঢাকাতে দেখলাম এই আপনার বুড়িগঙ্গা নদীতে যে লঞ্চ গুলা ইয়েদের পাক বাহিনীদের ডিনামাইন দিয়ে যে মুক্তিযোদ্ধারা উড়াইছে, কত কষ্ট হয়েছে এই শীতের ভিতরে রাত্রে গিয়া এই মাইন্ড বাহিনীরা দিয়ে আইসা কত কষ্ট করছে ভাই। আমাদের শীতের সময় কিন্তু আমাদের শীত মনে হয় নাই না, এবং শীত কিন্তু আমরা পরোয়া করি নাই, আমরা বৃষ্টিতে ভিজতে হয়েছে সারাদিন, এরপরও কিন্তু আমাদের চলতে হয়েছে। হ্যাঁ, আমাদের এই যে অবস্থা তখন আমাদের শীত কি আর বর্ষা কি, এটা কিন্তু তখন আমাদের মনে ছিল, বর্ষাই ছিল। আর সাপ বিচ্ছু তো মুক্তিযোদ্ধাদেরকে কিছুই বলে নেই, কত সাপের উপর দেওয়া ওনারা গড়াইয়া চলে গেছেন। না না, আমি সেটা একটা ভুক্তভোগী। আমি আমার ট্রেনিং ক্যাম্পে বলছেন আমাকে জুকে আমাকে একটা নার্ভ কেটে দিয়েছিল, বুঝছেন, আমাকে এটার জন্য 24 ঘন্টা আমার ব্লিডিং হয়েছিল। এবং এটা আপনাদের আমাদের ক্যাম্পে যে আর্মির যে মেডিকেল কোর্ট ছিল ওইটা আমার ব্লাড বন্ধ করতে পারছিল না, তারপরে ওই যে গারো পাহাড় তো এটা গারোরারেও আমি ওষুধ দিয়ে এটা বন্ধ হয় নাই, তারপরে আমাকে পা উপর দিয়ে ঝুলে রেখে আমাকে তারপরে ব্লাডটা বন্ধ করে আমার শরীর সাদা হয়ে গেছিলো, বুঝছেন, এবং আমিও ভাবতেছিলাম যে আমি হয়তো বাঁচবো না।
হ্যাঁ, এবং ও যে আপনার ইয়ের ডাক্তারও বলতেছিল যে নাকি বাঁচা না, এর নাকি রক্ত শূন্যতা নাকি মারা যায়, তো এইরকম তো আছেই, জীবনের ঝুঁকি নেই। শোনেন, আমরা জীবনকে জীবন মনে করি নাই, আমরা মনে করছি একটাই যে দেশ দেশমুক্ত করতে হবে, এটাই আমাদের বড় চিন্তা। অনেক অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এটা আমি অনেক দেখছি, অনেক মুক্তিযোদ্ধা করেছি, এই 10 দিন 15 দিনের মরা কবরে পড়ে গেছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রোগ্রামের, আর কিছু ছোট ছোট করে জানতে চাই, একটু আপনার ক্র্যাক প্যাটার্নের কথা একটু ছোট করে জানতে চাই, যে ওই এগুলো তো আমাদের কাছে অন্যরকম একটা গল্প, এটা ছোট করে যদি বলেন যে ক্র্যাক প্ল্যাটুন গ্রুপ হলো যেটা গেরিলা যুদ্ধ, জানারা ইমামের ছেলে রুমি যে সংগঠনে ছিলেন জানেন, সেটাই ক্র্যাক প্ল্যাটুন গ্রুপ। সেই গ্রুপটাই আসলে তখন ঢাকায় গেরিলা যুদ্ধটা করে, এবং সেই আমি সেটারই সদস্য হিসেবে কাজ করেছি। হ্যাঁ, ওই গেরিলা যুদ্ধ যাকে বলে, যে স্বপ্ন নিয়েই কাজ করেছি, সেই স্বপ্নের বাস্তবায়ন তো আসলে বর্তমানে হয়নি, কারণ আমরা তখন যুদ্ধ করেছি দেশ স্বাধীন করব, স্বাধীন করে দেশের যখন স্বাধীন হলো, স্বাধীনতার যে চারটে মূল স্তম্ভ, হ্যাঁ, সংবিধানে, হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেই চারটে তো আসলে কোনোটাই আমরা এখন পাইনি। সেই চারটে না পাওয়ার মূলে ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা, হ্যাঁ, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে আমাদের যে চারটি যে মূল স্তম্ভ সেটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়। হ্যাঁ, সেখানে সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, সেখানে এটাকে ভুলুন্ঠিত করা হয়। এই যে অবস্থাগুলি বঙ্গবন্ধুকে মারার পরেই স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার যে পায় তারা চললো, সেটা সেই 96 পর্যন্ত, ওই 96 থেকে 2001 পর্যন্ত প্রথম মাননীয় প্রধানমন্ত্রী আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসার পরে কিন্তু সেটা কিছুটা চেঞ্জ হয়েছে, নাহলে কিন্তু আগে এটা ছিল না। আগে সামরিক ছত্রছায়া দেশ শাসিত হয়েছে, সেইখানে তো ভুলুন্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, সেখানে পাকিস্তানি আর্মিরা ফেরত এসে সেখানে দেশ শাসন করেছে, সেখানে আল মুজাহিদরা, সেখানে শাহ আজিজরা, আপনার সেই সেই আপনার জিয়াউর রহমানের সাথে, খালেদা জিয়ার সাথে, আপনার ওই এরশাদ সাহেবের সাথে তারা দেশ শাসন করছে। তাহলে সেখানে 71-এর চেতনা এবং সেই যে চার স্তম্ভ সেখানে তো ভুলুন্ঠিত হয়েছে, এটা তো অস্বীকার্য। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরেই আজকে দেখেন বিভিন্নভাবে, এই যে বিধবা ভাতা বলছেন, বয়স্ক ভাতা বলছেন, আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা বলছেন, হ্যাঁ, আজকে ছাত্রদের উপবৃত্তি বলছেন, সেটা তো গরিবরাই বেশি উপকৃত হচ্ছে, এই যে আপনি উপবৃত্তি বলছেন, এগুলি তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চালু করাতে আমরা সেই 71-এর চেতনার কিছুটা রেশ পাচ্ছি, এবং সেটার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজকে যদি জাতির জনককে যদি 15ই আগস্ট এমনি ভাবে যদি হত্যা করা না হতো, দেশ আজকে এখানে থাকতো না, এবং দেশের এই চার স্তম্ভ আজকে সেই মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না, হ্যাঁ, এবং ধর্ম নিরপেক্ষতা আজকে ভুলুন্ঠিত হতো না। এই যে অবস্থাগুলো, এটার জন্য তো এই মানে মুক্তিযোদ্ধা কিংবা আপনি যে বলছেন যে কথাটা যেটা পাই নাই তো সেটা তো এটাকে তো বন্ধ করে দেওয়া হলো, আর না হলে তো আমরা সেইখানে আমরা চলে যেতাম অনেক আগে। তারপর আমরা বিশ্বাস করি, আমরা আপনি বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা দেরিতে হলে অনেক কিছু পেয়েছি, আমরা বিশ্বাস করি আমরা ভবিষ্যতে আরও অনেক কিছুই পাবো, এবং সেটা পজিটিভ কিছুই পাবো, এবং আপনার ইচ্ছাগুলো ইনশাল্লাহ পূরণ হবে, এবং সেটা আপনার জীবনদশাতে পূর্ণ হবে, এবং যে সেটা তো পূর্ণ হতে হলে তো ওরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, ইনশাল্লাহ সেই রাষ্ট্র ব্যবস্থা ছাড়া তো পূর্ণ হবে না। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু আমরা এই বিজয়ের মাসটাকে আমরা অবশ্যই সেক্ষেত্রে স্বপ্নটা, আপনার যেমন যেই স্বপ্ন নিয়ে আপনার 71-এ যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, আমরা এখনও 21-এ এসে স্বপ্ন দেখছি যে সেই স্বপ্নটার থেকে আর একটু এগিয়ে এসে এখন আমরা একটা ভালো দেশ, যেখানে স্যারেরও অবশ্যই আমরা যেহেতু সময় কম, অবশ্যই স্বপ্ন পূরণের কথা রয়েছে, নিশ্চয়ই কোনো আফসোসের কথা রয়েছে, সেগুলো আমরা হয়তো বা শুনতে আসতে পারলাম না, কিন্তু আমরা বিশ্বাস করি সবার এই আফসোসগুলো কমে যাবে, এবং দেশকে নিয়ে আমাদের সবার যে স্বপ্ন, এবং যারা স্পেশালি যারা দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন আপনারা, তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকব, আপনাদের ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূরণ হোক এই কামনা করি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ। ছোট্ট করে যদি আমাদের দেশের জাতির উদ্দেশ্যে কিছু বলেন এই 50 বছর পূর্তিতে। না, 50 বছর পূর্তিতে আমাদের কথা থাকবে
যে একাত্তরের চেতনা এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন এই দেশ, যে বঙ্গবন্ধু বলেছেন যে আমার দেশের কৃষক শ্রমিকের ছেলেবেলার যদি শিক্ষিত না হয়, তাদের যদি অর্থনৈতিক যদি মুক্তি না আসে, তাহলে এই স্বাধীনতা আমাদের ব্যর্থ হবে, এবং সেই ব্যর্থতায় আমরা গ্লানি নিতে চাই না। তারই জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে দেশকে সেই ব্যর্থতার থেকে উত্তরণ করতে হবে। এটার জন্য চাই সমস্ত মানুষের, সমস্ত এই দেশের মানুষের জননেত্রী শেখ হাসিনার কর্মসূচিকে সমর্থন করা এবং তারই সাথে কাজ করে এই দেশটাকে অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তি আনয়নের জন্য আমি সবাই কাছে আবেদন জানাবো। আর 30 সেকেন্ড আর বাকি আছে, জাস্ট একদম সুবর্ণ জয়ন্তীতে আমাদের দাবি ও প্রত্যাশা, দুঃশাসনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে জোরদার করে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাবো এবং মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথা রাতে অন্যরকম একটি আয়োজন। এই আয়োজন চলবে পুরো মাস জুড়ে, এবং পুরো মাস জুড়ে আজকে আমি যেমন আমার কাছে মনে হচ্ছিল যে আরও কয়েকটি রাত দরকার ছিল এই দুজনের কাছ থেকে মুক্তিযুদ্ধের এবং তার পরবর্তী সময়ের কথাগুলো শোনার, সেটা তো সম্ভব হলো না। ইনশাল্লাহ কোনো এক সময় আবারও আমরা তাদের কাছ থেকে শুনবো, এবং নেক্সট উইকে আবারও নীল চলে আসবে আরও দুজন অতিথিদের সাথে করে নিয়ে, এবং তাদের কাছ থেকে আমরা মন্ত্রমুগ্ধের কথা শুনব, তাদের মুক্তিযুদ্ধের কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।